Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। এই গল্পটা হলো দুজন ভালো বন্ধুর। এ হলো বাসু, বয়স 10 বছর। এই ছোট্ট গ্রামটা এই ছেলেটার কাছে একদম নতুন। ওকে এই বৃষ্টির মধ্যে এত সমস্যার সম্মুখীন হয়ে নতুন স্কুলে যেতে হচ্ছে। আরে এই হলো অভি, ধনী পরিবারের এই ছেলেটা, হৃদয় খুব বড়। এটা কৌশিক, এটা সাই। হাই হাই, গুড মর্নিং বাচ্চারা, বসে পড়ো বসে পড়ো। বাসু চুপ করো। আর এই হলো স্কুলের টম, সত্য যাকে সারা স্কুল ভয় পায়। হাই বাবু। হাই বাবা। বাই বাসু। বাই অভি। হ্যালো। আরে কেমন আছেন? ওই চলছে আর কি। ওকে টাটা বাবু। কাকুকে বাই বল। বাই অঙ্কল। ওকে বাই। বাই বাই। অখিলা। প্রেজেন্ট ম্যাডাম। বাসু। বাসু। প্রেজেন্ট ম্যাডাম। অভি। অ্যাবসেন্ট ম্যাডাম। তোর আজকে মন খারাপ কেন? কারণ আজকে অভি স্কুলে আসেনি। বন্ধুত্বের সম্পর্কের থেকে বড় আর কোনো সম্পর্ক হয় না। খুব সুন্দর হয় সেই সব সম্পর্ক যে সম্পর্কে কোনো স্বার্থ থাকে না। হ্যালো দাদা। আজ ওর বন্ধু অভি স্কুলে আসেনি বলে দেখুন কিরকম মন খারাপ করে আছে। কি ব্যাপার দাদা? ওকে ভগবান সব কিছু দিয়েছেন, একটা জিনিস ওর জীবনে নেই, সেটা হলো ওর মা। যখনই অভির নিজের মায়ের কথা মনে পড়ে তখনই এই জায়গাটায় এসে কাঁদে। আজকের দিনে অভির মা ওকে ছেড়ে চলে যায়। শুরু হলো বন্ধুত্বের এমন সম্পর্ক যা এক উদাহরণ হয়ে রইল। ওই আমার রসগোল্লা, কিরে কি হয়েছে তোর? তুই হচ্ছিস মিস্টার জোকার আর আমি হচ্ছি মিস্টার জোকার। আমি স্কুলে সবার টিফিন খেয়ে নিয়েছি, দেখ এখন আমার কি অবস্থা হয়েছে। দেখ আজ বাগমারে স্যার কি করেছেন। আমি থাকতে তুই কখনো মন খারাপ করতে পারবি না অভি। নাও খেয়ে নাও। ভালো না? আহা কি হলো? তাড়াতাড়ি চল না বাসু, তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি তো। সবাইকে মাইন্ড দেয়া হয়েছে তো? বাবা বাই, আমি আসছি। আরে কোথায় যাচ্ছিস? গাড়ি এখানে দাঁড়িয়ে। বাই বাবা। আচ্ছা ঠিক আছে। আজকে প্রথমবার আমরা দুজনে সাইকেলে করে স্কুলে যাচ্ছি, মজা হচ্ছে তো? তা নয় তো কি। এ বলটা ছোট, তাড়াতাড়ি। অভি তাড়াতাড়ি কর। আরে নিয়ে আয় না, কি করছিস? এই এলো মা, কি দেখছিস? বাসুর গায়ে হাত তুললি। বেশ করেছিস, তুই কি করবি?
ঝগড়া তো আমার ছেলের আর বাসুর মধ্যে হয়েছিল, তা এই ছেলেটার কি অসুবিধা হয়েছিল? কিন্তু আপনার কি অসুবিধা হচ্ছে? কারণ এ আমার ছেলে আর ও আমার বন্ধু। এবার তুই কেন ওর কাছে যাচ্ছিস? বন্ধুবী, চল ঠিক আছে। কাল রাত্রি ও নিজেও ঘুমোয়নি আর কাউকে ঘুমোতেও দেয়নি। আপনি বিশ্বাস করবেন না, শুধু একটা কথাই জিজ্ঞেস করছিল, অভি কোথায় যাচ্ছে আর কবে ফিরে আসবে। এত ভালো একটা স্কুলে অ্যাডমিশন পাওয়া সহজ কথা নয়। এক বছর ধরে চেষ্টা চালাচ্ছিলাম, এবার লাকিলি অ্যাডমিশন পেয়ে গেছে। অভি মন দিয়ে পড়াশোনা করবে, ওকে? অল দ্য বেস্ট। হ্যাঁ আঙ্কেল। আমরা যাই বাবা। অভি, এটা আমাদের বন্ধুত্বের প্রতীক। বাসু, বাই বাবু। ঠিক আছে, আসছি তাহলে। আই উইল মিস ইউ অভি। বাই অভি। বাই অভি। আই অভি, ভেতরে। আরে আয় না অভি। ভালো পড়াশুনো আর একজন ভালো মানুষ করে তোলার জন্য অভির বাবা ওকে একটা নাম করা স্কুলে ভর্তি করে দিলেন। এই দুই বন্ধু একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ায় কষ্ট পাচ্ছিল, আর তখনই হঠাৎ আর তোমরা এখানে কি করছো? বাসু, আমি ঠিক জানতাম তুই আমার কাছে ফিরে আসবি অভি। এই দুজনের বন্ধুত্বের মাঝে যেন কখনো কোনো বাধা না আসে। কি দাদা, আপনি অভিকে এত ভালো স্কুলে না পাঠিয়ে এখানে রেখে দিলেন? যে স্কুলই হোক না কেন, আমি চাই অভি সবসময় খুশি থাকুক। আমি তোর মাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি তাদের মতো নই যারা বাচ্চাকে তার বন্ধুদের থেকে আলাদা করে দেয়। ছোটবেলায় জীবনের জন্যে পড়াশুনোই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আমরা বড় হই জীবন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সত্যিকারের বন্ধুত্বই এমন জিনিস যার গুরুত্ব কমে না, বরং দিন দিন বেড়ে যায়। হ্যালো। আরে ভাই, তুই কবে এলি? আগে তুই বল কখন দেখা করছিস? 6টা ফিক্স। আর ওই মাতালটার খবর কি? আরে ওকে আমি নিয়ে আসবো। ও ঠিক আছে, চল চল। ভাই ভাই ভাই। হ্যাঁ কৌশিক। ভাই সত্য, তুই কোথায়? আমি বেরিয়ে গেছি, বল কোথায় দেখা করবি? তুই সুভাষনগরের সামনে যে সুপারমার্কেটটা আছে না? আরে সুপারমার্কেট কবে চালু হলো ভাই, ভুলে গেছিস নাকি? মেডিকেল শপের পাশে যেটা। আরে কোন মেডিকেল শপ? আরে ওটার পাশে একটা বারও ছিল, কি যেন ওটার নাম? হ্যাঁ ওই বন্দনা বার এন্ড রেস্টুরেন্ট, আগে বলবি তো। দেখলি মাতাল, তোর ঠিক মনে পড়ে গেল। ওখানে পৌঁছে ফোন কর, বারের পাশে যে কফি শপটা ওখানে আয়। পাগল নাকি? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? সন্ধ্যে 6টার পর বন্ধুরা কখনো কফি শপে দেখা করে? ঠিক আছে, বারেই চলে। দুটো লার্জ পেক সোডা দিও, বরফ দিও কিন্তু। হ্যাঁ সঙ্গে বরফ। তুই কি খাবি? পালপি অরেঞ্জ। পালপি অরেঞ্জ খাবি? আরে ফাপড়া, তোর জন্য কি এক গ্লাস দুধ নিয়ে আসবো মালাই দিয়ে? ভাই পালপি অরেঞ্জই দাও। আরে পাগলাটা, কবে বড় হবি তুই? সেসব ছাড় ভাই, কার্ড কি সবাইকে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ ভাই, ফ্রেন্ডস ফ্যামিলি কলিগস কাজিনস প্রতিবেশীদের সবাইকে দেওয়া হয়ে গেছে। ওর পক্ষে সম্ভব হলে ও তো পুরো মুম্বাইকেই নিমন্ত্রণ করে ফেলে। ভাই শোন, আমাদের ইনভিটেশনটা কোথায়? আরে যদি বারে এসে আমন্ত্রণ পত্র দিই তাহলে তো সেটা অপবিত্র হয়ে যাবে, তাই না? হে ভগবান, বিয়ের পর তো তোকে সবসময় বারেই বসে থাকতে হবে। এই দেখ উদাহরণ, বসে আছে। তোর বিয়ে হয়নি বলে আমাকে নিয়ে কেন টানাটানি করছিস? তুই চুপ কর তো। আরে তুই কবে বিয়ে করছিস? এই দেখ, যাদের বিয়ে হয়ে যায় না তারা পোল্ট্রি ফার্মের মুরগির মতো হয়ে যায়। যতই লাফালাফি করে নিক একদিন তন্দুরি হতেই হবে। আই হেট ম্যারেজ। শোন ভাই, আমার বিয়েতে কিন্তু তোদেরকে আসতেই হবে, সবাই কিন্তু আসছে। ভাই আমরা তো যাবই, কিন্তু বাসু আর অভির তো কোনো খবরই নেই, আমার মনে হয় না ওরা যাবে। দুজন খুব ভালো বন্ধু ছিল, ভাবতেই পারেনি ওরা আলাদা হবে। তুই কি বাসুর টাচে আছিস? ফোনেই শুধু কথা হয় বুঝলি, দুবছর ধরে দেখাও হয়নি। আর অভি?
ও তো আরেক কাঠি ওপরে, চার বছর হয়ে গেছে। আমরা এটা তো জানি বাসু কি করে, কোথায় আছে, কিন্তু অভি কোথায় আছে, কি করছে ভগবানই জানেন। ওদের খুঁজে বের করতেই হবে। আরে কিভাবে, আমরা তো এটাও জানি না ও কোথায় আছে। আরে কোথায় মানে আবার কি, এই পৃথিবীতেই আছে। সত্যি খুব ভালো ছিল, ওই পার্টিটাতে খুব মজা হলো। ওখানে যাবি? চলো এবার যাওয়া যাক, আমি বোর হচ্ছি। ওকে চলো, ইটস গেটিং লেট, আমার যাওয়া উচিত এবার। বাই বাই বাই, আইল কল ইউ। হাই, what's up? বেশ ঘুমোতে যাচ্ছিলাম। Can we meet? লেকের কাছে? হে অভি, ভালো চাকরি, ভালো বন্ধুরা, রিল্যাক্স করার জন্য বিয়ার, আর তোমার তো কোনো ফ্যামিলি টেনশনও নেই, তাও এত রাতে ঘুম আসেনি মানে প্রেমে পড়েছ। এরকম কোনো ব্যাপার নয় অভি, আমি তো ক্যাজুয়ালি মেসেজ করেছিলাম। রাত 12টার সময় কে ক্যাজুয়াল মেসেজ করে শ্রেয়া? আসল কথাটা কি, আমাদের বন্ধুত্ব 2 বছরের বা একটু বেশি হবে, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর পারফেক্ট। অনেক ভেবে চিনতে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, জানি না ঠিক না ভুল। অভি, আই এম ইন লাভ উইথ ইউ। যখন একটা মেয়ে একটা ছেলেকে আই লাভ ইউ বলে, ছেলেটা তাতে আনন্দ পাওয়া উচিত। বাট আই এম সরি শ্রেয়া, আমার মনে তোমার জন্য কোনো ফিলিংস নেই। আই ডোন্ট মিন টু হার্ট ইউ, বাট আই এম বিং অনেস্ট। হয়তো আরও কিছুদিন একসাথে ট্রাভেল করলে পরে আমরা একে অপরের সাথে কানেক্ট হতে পারবো। একে অপরের সাথে কানেক্ট হওয়ার জন্য একসাথে ট্রাভেল করার প্রয়োজন হয় না, সেটা তো ব্যাকপ্যাক করার আগেই বুঝতে পারা যায়। আমি তোমাকে ছোট করতে বা তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না। আমি সেই ব্যাপারে তোমার সময় কেন নষ্ট করব যেটা সম্ভব নয়। তুমি সত্যি বলছ? সাধারণত এই কথাটা মেয়েরা বলে, কিন্তু তুমি বলেই আমি বলতে পারছি। লেটস বি গুড ফ্রেন্ডস। তোমার আমাকে ভালো লাগে না, নাকি ভালোবাসার উপরেই বিশ্বাস নেই? আই মিন কলেজে হয়তো তুমি, কাল সকালে দেখা হচ্ছে। এই ছাড়বি না ওকে, ধর ওকে, এই দাঁড়া বলছি, দেখাচ্ছি তোকে, বান্টি দরজাটা বন্ধ কর। ওয়েলকাম টু ফাইট ক্লাস। আজ আমাদের ওস্তাদেরা, ওস্তাদ অভি আর ওস্তাদ ওয়াসু, আপনাদের দেখাবেন ফাইটিং কি। এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আমাদের ওস্তাদ অভি আর ওস্তাদ ওয়াসু। এই ওস্তাদ অভি রঘুর চোখের দিকে তাকিয়ে তা দেখে রঘু এগিয়ে এলো, আর অভি মুখের কাঠি ফেলে বলটাকে এমন মারলো সোজা গিয়ে রঘুর মাথায়। আর এর সাথে সাথেই ফাইট ক্লাস শুরু। আরে বাহ, কি ভালো স্টাইল রে বাবা ওস্তাদ অভি।
তো এইভাবে ওস্তাদ অভি নিজের হাত আর পা গুলো ব্যবহার করে পিটিয়ে চলেছেন। আর এই দেখুন, আরে আরে ওই আরে ছাড়, আরে আরে আমাকে মারছিস কেন, আরে আরে আমাকে ছাড় না, আরে অভি আরে কোথায় তুই বাঁচা। আর আমি কোনোদিন কমেন্ট্রি করব না। আরে পাগলা করছিসটা কি? তোকে আমি বারণ করেছিলাম না, কি দরকার ছিল এসব করার? তোর বন্ধুকে কেন জিজ্ঞাসা করছিস না? সব দোষ ওর ছিল। আমার বন্ধু কোনো দোষ করতে পারে না, কিন্তু তুই আর কোনোদিন এরকম ভুল করিস না। 1 2 3 2 ওয়াসু মধুলতা, এই জন্য বলেছিলাম এত পড়াশোনা করিস না, নাহলে আমাদের সাথে মজা করতিস। আরে পাশের সিটে কে বসছে জানিস? মধুলতা 23F। ও মে, 23 বছর। আরে তোর তো আন্টি হলেও চলে যায়। তাতে কি এসে গেল? বাসুর জন্য তো অল ইন্ডিয়ান স্যার ব্রাদার্স এন্ড সিস্টার্স। একটা প্রজেক্টের জন্য বাসুকে 2 মাসের জন্য বাইরে যেতে হয়েছিল। ফাবড়া তুই কোথায় রে? ওই যে আমাদের কেমিস্ট্রির প্রফেসর আছে না, ওনার ওয়াইফের জন্মদিনের পার্টিতে এসেছি। আরে আমি না আসলাম না তো জন্মদিনটাই হতো না। আরে গাধা, তুই ওনার জন্মদিনে না গেলে কারোর কিছু যায় আসতো না। চল ফোন রাখ, লেকচারারের চামচা। এই সত্য, তুই কোথায় আছিস? যে ব্যক্তিকে আপনি ফোন করেছেন সে 3.5 পেগ মাল খেয়ে কেলিয়ে পড়েছে, তাই কাল সকালে ফোন করবেন। আপনি যার সাথে কথা বলতে চাইছেন সে 3.5 পেগ মাল খেয়ে ফেলেছে, দয়া করে কাল সকালে ট্রাই করুন। আরে যাও যাও, তোমার ফোন এসেছে। আরে ছাড়ো, আরে যাও কি ধরো, আরে এসো না। দেখতে পাইনি, গাড়ি তো চালাতে পারোই না, তার উপর দেখতেও পাও না। আমার কি, আমি তো মানুষ, মরি বাঁচি তাতে কি যায় আসে।
এই তোমার তো হাতে লেগেছে, হালকা কেটে গেছে, ঠিক হয়ে যাবে, কি করে ঠিক হবে? কাম, কিন্তু একজন স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে তার স্বামীকে খুন করে ফেললো। ছি 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 ছি, এক্সকিউজ মি, ডাক্তার বাবু আছেন ভিতরে? হ্যালো ডাক্তার, আসুন আসুন, কি হয়েছে? বাইক থেকে পড়ে গেছি ডক্টর। নো প্রবলেম। কি নো প্রবলেম? নার্স, ওর শরীর খারাপ তাই পাশের হসপিটালে ডাক্তার দেখাতে গেছে। ওয়ান মিনিট। দেখো আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আজ পর্যন্ত আই লাভ ইউ বলিনি আমি, এখানে কেন আনলে? ট্রিটমেন্ট করতেই হবে। এটা কি করছো তুমি? হ্যালো, এক মিনিট, কিছু হয়ে গেলে? ডোন্ট ওয়ারি, আমি একজন হাউস সার্জন। ও, আমাকে ছেড়ে কুকুরের কাছে গেলে আমি ভাবলাম তুমি পশুদের ডাক্তার, তা নয় দেখছি। টিনচার, কটন, ব্যান্ডেজ। আরে উপরে রাখা আছে, পেরে নাও না। ও, সিজার, মনোসেফ। উনি তো এটার নাম লাইফে প্রথমবার শুনলেন। আমি তো সব সময় পিছনে ইনজেকশন দিই, তাতেই সবাই ঠিক হয়ে যায়। এই নিন। নো প্রবলেম, ইনজেকশন কালকে নিয়ে নিও। থ্যাঙ্কস ডক্টর। ফিজ? এই না না না, প্লিজ, আমি দেবো, এসব তো আমার জন্যই হয়েছে। না না, আমি দিচ্ছি না ডক্টর, প্লিজ আপনি। আরে কিসের জন্য আপনি টাকা দিচ্ছেন স্যার? উনি তো আর এমন কিছু করেনি, ডাক্তার বাবু কাজ না করে এক পয়সাও নেন না, ওনার রেপুটেশনে এতটুকু চোনা পড়েনি। ম্যাডাম আপনি আসুন, আর স্যার আপনিও যান প্লিজ। আমি ঠিক কথা বলেছি না স্যার? পশুদের ডাক্তার তো ও। সরি, ইটস ওকে, নিজের খেয়াল রেখো, তুমিও, বাই। এক্সকিউজ মি, বাড়ি ফেরার পর আমার তোমার কথা মনে পড়বে, তারপর ভাবিস যদি আগে জিজ্ঞেস করে নিতাম, তুমি কি তোমার নামটা আমাকে বলবে? মায়া। অভি, গুড নাইট। গুড নাইট। নামের সাথে সাথে ওর কুষ্টিটাও যদি চেয়ে নিতিস, তাহলে এক্ষুনি তোদের বিয়ে দিয়ে দিতাম, দেখা করার জন্য ডেকে নিতে পারতিস। আই এম সো অ্যান্ড সো, হোয়াট ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, তারপর কফি খেতে ডেকে নিতিস, বাকি পালিয়ে গেল তো। তবে একটা কথা তো পরিষ্কার, আমরা তো সবাই দিন রাত এই শহরে এদিক ওদিক ঘুরে বেড়াই, কিন্তু আমাদের মধ্যে কেউ ওকে দেখিনি। মানে তার মানে তুই যে মেয়েটাকে পাগলের মতো খুঁজছিস সেই মেয়েটাই শহরে থাকে না? কি বলছে সাই? ও ঠিকই বলছে, ওই মেয়েটার জন্যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই কোনো অ্যাওয়ার্ড পাসনি যে এত খুশি হচ্ছিস, তিন দিন ধরে শুধু ওর ব্যাপারেই কথা বলছিস, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ঠিক আছে, আজকের পর আর ওকে নিয়ে কথা বলবো না, ওকে? এই যা, আরে এ তো আমার মতো সেম টু সেম ফিলিং। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বলি আজ থেকে আর মাল খাবো না, কিন্তু সন্ধে ছটা বাজার পর এমনটা আর কি ওঠে যে একটা বড় বোতল কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তোরও দেখি একই অবস্থা। হাই। হাই। এই হাইটা আমার জন্য। এই মেয়েটাই তো ওই মেয়েটা না? ও তো এক্ষুনি বললো মেয়েটার সঙ্গে কথা বলবে না, তাহলে? আরে চুপ কর না, গিটারটা বাজাতে দে। বাজা তুই। এখন কেমন আছো? খুব আনন্দে আছি, তিন দিন ধরে ঘুমোইনি, শুধু একটাই কথা ভাবছি। তার মানে? মানে আমার ব্যথাটা কবে কমবে? আজ সকাল থেকে অনেকটা বেটার আছে। ওকে, ভাবতেই পারিনি যে আমাদের আবার দেখা হবে। কিন্তু আমার ভালো লাগছে আবার দেখা হলো বলে।
আমি বলছিলাম যে একজন ডাক্তারের একজন পেশেন্টের সম্পর্কে জানা উচিত। ও বুঝলাম। আইসক্রিম? শিওর। আর একটু খাও না। আ কি সুন্দর খেতে। প্রিয়া, তুমি যেভাবে আইসক্রিমটা গলিয়ে গলিয়ে খাওয়াচ্ছ না, আমিও প্রেমে গলে গেছি। আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু ডার্লিং। আমার আর তর সইছে না। ভাই কি করে করলি? শুধু হ্যান্ডসাম হলে মেয়ে পটে না, সাথে ট্যালেন্টও থাকা চাই। আরে তোকে তো, আরে মেয়ে না পটাতে পেরে আমার উপর ঝালসাচ্ছিস। আপনার জন্য কি আনবো? আমার জন্য বেলজিয়াম ডার্ক চকলেট আর উপরে একটু নাটস আর চকলেট ছড়িয়ে দিও। ওকে, ঠিক আছে স্যার। আর তুমি? যে কোনো কিছু। তোমার কি পছন্দ আমি কি করে জানবো? ওকে, বাটারস্কচ। আচ্ছা ম্যাম, তো কোথায় থাকো? এখানে, গার্লস হোস্টেল। এই এক সপ্তাহ হলো এখানে এসেছি, বেশ ভালো হোস্টেল। আর তুমি? এখানেই থাকি, ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল এক্সাম দিয়েছি, রেজাল্টের জন্য ওয়েট করছি। তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে তুমি রেজাল্টের জন্য ওয়েট করছো। ইঞ্জিনিয়ারিং এ আদৌ ইন্টারেস্ট আছে? এরকম কেন মনে হচ্ছে? তোমার চুল আর দাড়ি দেখে মনে হলো আমার, মানে তোমাকে দেখে পড়াশুনো করা, ভালো নম্বর পেয়ে ভালো চাকরি করা ছেলেদের মতো লাগে না। তুমি অন্য কিছু করতে চাও, কিন্তু তুমি গিটার বাজাতে পারো এটা ভাবিনি। তুমি মিউজিক ভালোবাসো? আমার বাজানোটা ভালো লাগে? না 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 না, খুব ভালো ছিল। আমার মিউজিক ভালো লাগে, এটা বলবো না যে মিউজিক আমার প্যাশন, লাইফ বা ফিউচার, কিন্তু যাই হোক, ফিউচারে মিউজিক নিশ্চয়ই থাকবে। ইট উইল অলওয়েজ বি আ পার্ট অফ মাই লাইফ। আর মায়ার? মায়া? হ্যাঁ, এতটাও বয়স হয়নি যে আপনি করে কথা বলবো, ফর্মালিটিস ছাড়া কথা বললেই ভালো হয়। সো আজ থেকে তুমি আমি ডক্টর না, মায়া বলে ডাকবো, খুব মিষ্টি নাম। মায়া, তোমার মিউজিক ভালো লাগে? আপনাদের অর্ডার স্যার। এক্সকিউজ মি, বাটারস্কচ বলেছিলাম, এটা স্ট্রবেরি। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। ইটস ওকে, নো প্রবলেম। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ স্যার। এক সেকেন্ড, এটা নিয়ে যাও আর ম্যামের অর্ডারটাই নিয়ে এসো। বুঝে গেছো তো? বুঝতে পেরেছি স্যার। প্রবলেম নেই কেন? ও মন্দিরের প্রসাদ বিলি করছে, যা দেবে নিয়ে নেবে, পছন্দ না হলে অ্যাডজাস্ট কেন করবে? আম সরি, এরকমটা আমার মনে হয়। ইটস ওকে, যখন অ্যাডজাস্ট করাটা অভ্যেস হয়ে যায় তখন নিজের পছন্দের কথা কেউ ভাবে না। কিন্তু ছোটবেলা থেকেই আমার মিউজিক খুব ভালো লাগে। আমার মিউজিক যে কতটা ভালো লাগে বলে বোঝানো যাবে না। মিউজিক ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করতে চায়, কিন্তু সবাই কি নিজের স্বপ্ন পূরণ করতে পারে? ম্যাম এই নিন আপনার বাটারস্কচ। তুমি ইঞ্জেকশন নিয়েছো? হসপিটালে চলে এসো কালকে যখন তুমি ফ্রি থাকবে। ওকে। ওই ছেলেটা ওই বেডে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। বাবা তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, কিচ্ছু হবে না তোর। কি হয়েছে ওর? জানিয়ে যখন যাচ্ছিলাম পা পিছলে আমি পড়ে গেছিলাম দিদি, আর সব গ্লাসগুলো ভেঙে গেল। আমার মালিকের খুব রাগ হলো আর উনি গরম জল আমার পায়ের মধ্যে ফেলে দিল দিদি। ব্যথা লাগছে দিদি। আমি মাকে বললাম একটু নারকেলের তেল লাগিয়ে দিলেই আমি ঠিক হয়ে যাব, তাই না মা? দিদি তাড়াতাড়ি করো, আধ ঘন্টার মধ্যে দোকানে না পৌঁছালে মালিক আমায় খুব মারবে। দুদিনের আগে এখান থেকে যেতে পারবে না, তাহলে আমার কাজটার কি হবে? মা মালিক ফোন করেছে, আমার খুব ভয় করছে, তুমি কথা বলো না মা, প্লিজ মা। দাদা ফোনটা খারাপ আছে, স্পিকারটা অন করতে হবে। আরে কোথায় মরতে গেছিস তুই? হ্যালো, কে বলছো? তোমার বাচ্চা আছে? দুটো বাচ্চা আছে। দুজনে কি করে? একটা 5 এ আর একটা 3 তে পড়ে। একজনের পড়াশোনা বন্ধ করে দাও আর হোটেলের কাজে লাগিয়ে দাও। যদি কাল থেকে আপনার ছেলে স্কুলে যায় তাহলে আর আপনাকে এত চিন্তা করতে হবে না। না
আমি স্কুলে যাব না দাদা, প্লিজ। মালিক তো সপ্তাহে আমায় একদিন মারে, কিন্তু স্কুলে তো রোজ মার খেতে হবে, তাই না দাদা? এটা মা আমাকে বলেছে। আমি এসব কথা ওকে বলেছিলাম কারণ আমরা খুব গরিব। টিচারকে বলবো তোকে যেন না মারে, তাহলে পড়বি তো? পড়বো, আমি স্কুলে গিয়ে পড়বো। ও সামনের সপ্তাহে জয়েন করবে, যা ফর্মালিটিস আছে সেগুলো করে দেবেন। থ্যাংক ইউ। আরে তুই এখানে? ঔষা আমার বন্ধু, আর ও অভি। হাই। ওই রকস্টার, তাই না? গেট আপ দেখেই প্রেমে পড়ে গেছিস। মায়া কাল তো সানডে, তোমার কি প্ল্যান? ও কাল সানডে? দেখেছ বস, ওর পৃথিবীর সবার থেকে আলাদা। কোনো পার্টি থাকলে জানিও, আসলে আমার পার্টিতে যেতে খুব ভালো লাগে। আমার পার্টি একদম ভালো লাগে না। আচ্ছা তাহলে তোমার কি ভালো লাগে রকস্টার? আই হ্যাভ আ মিউজিক ব্যান্ড, আমরা একসঙ্গে গান বাজনা করি। তোমার ব্যান্ড আছে? আমি তো ভেবেছিলাম শুধু তোমরা দুজনেই গান বাজনা করো। হ্যাঁ আসছি। ওকে দেন, বাই। মায়া কাল যদি তুমি ফ্রি থাকো তাহলে রিহার্সালে চলে এসো, তোমার ভালো লাগবে। আরে এরা হলো আমার বন্ধু, এটা সিড, জন, শশাঙ্ক, শোভন। হাই। হাই। এ হলো মায়া, বলেছিলাম না একটা মেয়ে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল, এই সে। ও বুঝে গেছি ভাই। এইভাবে কেউ বন্ধুদের সাথে আলাপ করে নাকি? আচ্ছা তোমার কি শুধু মিউজিক শুনতেই ভালো লাগে নাকি? হ্যাঁ গান করতেও ভালোবাসি, আমি গীতা সুব্রমণিয়ামের কাছে গানের তালিম নিয়েছি। আমি শুধু এরকম মেয়েদের চিনি যারা শুধু পার্টিই করে, জীবনে প্রথমবার তোমার মতন একটা মেয়ের সঙ্গে আলাপ হলো। You wanna sing? আরে কর্তা কিন্তু দারুণ বাজিয়েছিস। অন্য আরেকদিন ট্রাই করি। আমি আজ আসি, দেরি হয়ে যাবে। নে নে তাড়াতাড়ি গোছা গোছা। আরে ভিউটা কিন্তু খুব সুন্দর জায়গা এটা। থ্যাঙ্কস। যখন ইচ্ছে হবে চলে এসো। না না ওই জায়গাটা ফুল হয়ে গেলে খুব মুশকিল। বাই বাই। আমার ওই জায়গাটা এত ভালো লেগেছে, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। আজকের পর যখনই আমি ফ্রি টাইম পাব বা আমার ইচ্ছে করবে আমি ওখানে অবশ্যই যাব। বাবা। হ্যাঁ বাবা। বল ভাই। আমি তোকে ফোন করতেই যাচ্ছিলাম, ভাবলাম তুই ব্যস্ত আছিস। আমি ব্যস্ত ছিলাম বলে তুই ফোন করিসনি? না তুই নিজেই ব্যস্ত ছিলিস। হে তাড়াতাড়ি মেয়েটার নাম বল। ও সাই তোকেও বলে দিয়েছে? ভাবরার পেটে কখনো কথা থাকে নাকি? চল তুই নামটা বল। আমরা শুধু বন্ধু। আমি তো প্রেমের গন্ধ পাচ্ছি ভাই। হেই সত্যি এরকম কিছু নেই, হলে সবার আগে তোকেই জানাতাম। এসব কথা ছাড়, ওখানে সব ঠিকঠাক? হ্যাঁ ভাই সব ঠিক আছে, কিন্তু তুই এখানে নেই বলে কিচ্ছু ভালো লাগছে না। এই বাসু এদিকে আয়। আসি আসি। চল ভাই তাহলে রাখি, পরে কথা হচ্ছে। ঠিক আছে। আমরা কি দেখা করতে পারি? হাই। হাই সরি এই সময় তোমার সমস্যা সময় দেখে আসে না, বলো কি হয়েছে? বাবা ফোন করেছিলেন, উনি কাল আসছেন। উনি আমাদের ব্যাপারটা জানতে পারলে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন। আমার খুব টেনশন হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি ওনাকে আমাদের ব্যাপারে বলার কি দরকার ছিল? ও সরি, আসলে আমি গাড়িটার কথা বলছিলাম। এটা গাড়ি নাকি একটা ভাঙা টিনের বাক্স? মানে অনেক পুরনো মডেল তাই না? বাবা চাকরি পাওয়ার পর বাবার এটা প্রথম গাড়ি। তোমার বাবার কথা জানি না, তবে এটা হয়তো কোম্পানির প্রথম বিক্রি করা গাড়ি। প্লিজ অভি, বাবা গাড়ির এই অবস্থা দেখলে রেগে যাবেন, কিছু করো না। হেই আমি কি করব,
যদি অনলাইনেও সার্চ করি না তাহলে শুধু এর ছবি পাওয়া যাবে। স্পেয়ার পার্ট পাওয়া খুবই মুশকিল। এই টিনের বাক্সটা ঠিক করা যাবে না। আমি যখন এত ভালোবেসে বলছি তাও তুমি করতে চাইছো না কেন? চিন্তা করো না বন্টি, এখানে টপিকটা একটু অন্য প্লিজ। তাহলে পাল্টে নাও। কে বলেছিল তোমায় সেদিন আমার গাড়ির সামনে এসে পড়তে? এসব তোমার জন্যই হয়েছে। আমার জন্য এটাকে ঠিক করতে হবে। গাড়ির পিছনেও। আরে কি সুন্দর ডিজাইন, পুরো স্পাইডার। বলেছিলাম না হটটা দিও না। এই গাড়িটা তুমি চালাও কি করে মায়া? এটা তো কিলো দরেও বিক্রি হবে না। শুধু বাইরেটাতেই প্রবলেম আছে, ভেতরের কন্ডিশন একদম ঠিকঠাক। সাবধানে। গাড়িকে বলছো না আমাকে? বাবা আমি একটু আসছি। তুমি কোথায়? On the way. Please, তাড়াতাড়ি এসো, বাবা চলে এসেছে। তোমার বাবা মা কি করেন? ওনারা প্রত্যেক ঘন্টায় আমাকে ফোন করে জিজ্ঞেস করেন আমি কি করছি। মা বিউটি পার্লার চালান আর বাবা হাউস হাজব্যান্ড। বাস 5 মিনিটে পৌঁছাচ্ছি আমি। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি এসো। ওহো, লাইটারটা যে কোথায় রাখলাম, কোথায় রেখেছি। থ্যাংক ইউ আঙ্কেল। এই লাইটারটা জন্মদিনে মোমবাতি জ্বালানোর জন্য রয়েছে। কিন্তু মোমবাতি গেল কোথায়? আজ তো জন্মদিন নয় মায়া। তোমার রুমটা বেশ ভালো, কিন্তু রুমমেট মোটেই ভালো নয়। যদি শোনো তাহলে বলি, ওর থেকে দূরেই থেকো। গাড়ির কন্ডিশন তো ঠিকই মনে হচ্ছে। গাড়িটা তো ঠিক আছে কিন্তু পিছনে এসব কি মায়া? এখন আমি কি করব? বাবা অ্যাকচুয়ালি এটা বাবাকে এত ভালোবাসো? পড়াশোনা কেমন হচ্ছে মা? মনে হচ্ছে তোমার মাথায় অন্য কিছু ঘুরছে। তুমি এন্ট্রান্স এক্সামের কথা ভাবছো? ডোন্ট ওয়ারি মায়া, তোমার উপর আমার পুরো ভরসা আছে। ইউ আর দ্য বেস্ট। তোমার মা তো শুধু শুধুই টেনশন করেন যে তুমি অ্যাডমিশন পাবে কি পাবে না। আর আমি বলেছি টেনশনের তো কোনো প্রশ্ন নেই, শি উইল মেক আস প্রাউড। আমি ঠিক বলেছি তো? হ্যাঁ বাবা। আজ আসছো তুমি? না। কিরে আজকে এত চুপচাপ বসে আছিস যে, কি ব্যাপার? রকস্টারের সাথে দেখা করতে যাবি না? কুল। আসছি। তাহলে চলে এসো। কি ব্যাপার মায়া, কখনো বলো দেখা করবে, কখনো বলো না, এত কনফিউশন কিসের? ইচ্ছা হলে আসো, না হলে এসো না, সিম্পল। তোমার জন্য সবকিছুই সিম্পল, কারণ তুমি নিজের ইচ্ছেই জীবন কাটাতে পারছো। সবার ভাগ্য এত ভালো হয় না, যদি তুমি আমার জায়গায় থাকতে বুঝতে পারতে। এই
মাথা গরম করছো কেন? প্রবলেম থাকলে বলো, না হলে কি করব? জানো, আমার জন্মানোর পরে আমার নাম ঠিক করার আগেই আমার বাড়ির লোক নামের আগে ডক্টর লাগিয়ে দিয়েছিল। ছোটবেলায় মুখে ভাতের সময় সবাই খাবার সাথে সাথে স্টেথোস্কোপ রেখে দিয়েছিল, আর আমার কপালটাও দেখো, আমি সব কিছু ছেড়ে দিয়ে সোজা গিয়ে ওই স্টেথোস্কোপটাই ধরি। আমার কপালটাই খুব খারাপ। বাড়িতে সবাই হয় ডক্টর নয় ইঞ্জিনিয়ার। বস, একটু বড়টা দিন না প্লিজ। থ্যাংক ইউ। ভাগ্য ভালো যে শচীন আর সানিয়া মির্জা আমাদের বাড়িতে জন্ম নেয়নি, না হলে শচীনকে ইঞ্জিনিয়ার আর সানিয়া মির্জাকে ডক্টর বানাতো আমার বাড়ির লোক। হাসির কথা না, ওনারা তো চান যে আমি পেশেন্টের হাত ধরে তাদের পাশে থাকি, কিন্তু আমার স্বপ্ন হলো আমি একজন সিঙ্গার হব, আর আমার হাতে মাইক ধরে আমি গান গাইবো। অভি, আমি এটা বলছি না যে আমার পরিবারের লোক আমার জীবন নিয়ে ভুল ভাবছে, কিন্তু আমি কি আমার জীবন নিজের ইচ্ছেতে কাটাতে পারি না? সামটাইমস আই হেট মাইসেলফ। কিন্তু আগের থেকে এখন একটাই পার্থক্য, আগে যখন এরম সিচুয়েশান এসেছে তখন আমি একা একাই ভাবতাম আর নিজেকে দোষ দিতাম আর চুপ করে যেতাম, কিন্তু আজ তোমার সাথে শেয়ার করতে পাচ্ছি এটাই আমার কাছে যথেষ্ট। আমি কোনোদিনও গান গাইতে পারবো না অভি, ছাড়ো এসব কথা। এসো। কোথায়? অভি, অভি শোনো, এটা আমায় কোথায় এনেছো? আমার বয়স তখন মাত্র 6 বছর। যখন মা মারা গেলেন তখন এটাও বুঝতাম না যে মৃত্যুটা কি। ভাবতাম অনেক কাঁদলে হয়তো মা ফিরে আসবে। যখন খুব কষ্ট হতো এখানে এসে আমি কাঁদতাম, তখন ও আমার পাশে এসে দাঁড়ালো। আর তখন আমাদের এতটা বন্ধুত্বও ছিল না, আমার কষ্টটা বোঝার বয়সও ছিল না, শুধু একজন বন্ধু ছিল। যখন আমি মায়ের জন্য কষ্ট পাচ্ছিলাম তখন ও দেবদূতের মতো এলো, তারপর আমার হাতটা ধরে ওই কষ্ট থেকে বের করে আনলো। আমি তো ভেবেছিলাম ওই কষ্ট থেকে আমি বেরোতেই পারবো না, কিন্তু আমি তো খুব সহজেই বেরিয়ে এলাম। জীবনের যে কোনো সিচুয়েশন ওটার সাথে কম্পেয়ার করলে সব কিছুই সিম্পল মনে হয়। তোমার অবস্থাটাও কিছুটা তাই। ডাক্তারদের 24 ঘন্টা কাজ করতে হয় না, শুধু 8 ঘন্টাই দিতে হয়, সেটাই যথেষ্ট। নিজের স্বপ্নটাকে পূরণ করো। লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্সিং মায়া। কি বলছিলে তুমি তখন? আই হেট মাইসেলফ। আমরা নিজেদেরকে ভালো না বাসলে কেউ আমাদের ভালোবাসতে পারবে না মায়া। হ্যাঁ, কিন্তু সবাই সচিন আর সানিয়ার মতন লাকি নয়। একবার গিয়ে তো শোনাও, দেখি গলায় সুর আছে না অসুর। কি অসুর? কি বলতে চাইছো তুমি? যখন তুমি আমাকে বাথরুমে গাইতে শুনবে তখন বুঝতে পারবে আমার ট্যালেন্টটা কি। তার মানে তোমার ট্যালেন্ট বোঝবার জন্য আমাকে তোমার বাথরুম অবধি আসতে হবে? ভালোবাসা কি এটাকেই বলে? তুই আবার শুরু করলি।
ও আমার বন্ধু, তাই আমরা এত ক্লোজ। তোরা দুজন এতটা ক্লোজ, এটা ভালোবাসা নয় তো কি? ও যদি প্রপোজ করে? ও একদম ওরকম নয়, ও খুব বুদ্ধিমান ছেলে। একটা কথা বলার ছিল, আমি ওর প্রেমে পড়েছি। মায়া, নেক্সট উইকে যে কনসার্টটা রয়েছে সেটাতে তুমি পারফর্ম করবে। থ্যাংকস অভি। তোমার বিয়ারটা শেষ হওয়ার আগে কিছু জিজ্ঞেস করব? বিয়ার উইথ অভি? হ্যাঁ হ্যাঁ করো। তোমার বন্ধুদের কোন জিনিসটা তোমার পছন্দ না? সবার নেশা হয়ে গেল অথচ আমার হলো না, তখন ওদের টর্চার সহ্য করতে হয়। আর ওদের কোন জিনিসটা পছন্দ? যখন কারুর নেশা হলো না অথচ আমার নেশা হয়ে গেল, আর ওরা আমার টর্চার সহ্য করে। ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে কি পার্থক্য? ফ্রেন্ড হলো সে যে অতীতের ঘটনাগুলো শোনে, আর বেস্ট ফ্রেন্ড হলো ওই ঘটনাগুলোর অংশ। যদি আমি হসপিটালে অ্যাডমিট হই, তখন ফ্রেন্ড জিজ্ঞেস করবে যে এখন তোর শরীর কেমন আছে, বেস্ট ফ্রেন্ড জিজ্ঞেস করবে নার্সটা কেমন। অভি, আজ তুমি খুব মুডে আছো। এটা তো বিয়ারের কেরামতি। বন্ধুত্ব আর ভালোবাসায় কি তফাত? সত্যিকারের বন্ধু সেই হয় যে সবসময় পাশে থাকে, কিন্তু যাকে ছাড়া বেঁচে থাকা যায় না সেই হলো আমাদের ভালোবাসা। যে তোমায় ভালোবাসবে তার কাছে তুমি কি এক্সপেক্ট করবে? কান্না। কি বললে? কান্না। আমরা অন্য লোকের সামনে হাসি আর রাগের অভিনয় করতে পারি, কান্নার অভিনয় করতে পারি না। আর কেউ যদি আমার জন্য কাঁদে, তার মানে সে পৃথিবীতে সবথেকে বেশি আমাকেই ভালোবাসে। তুমি কি কখনো কারোর জন্য কেঁদেছো? এখনো পর্যন্ত সুযোগ পাইনি। ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি সুযোগ পাবে। এখন তুমি আমার ভালো বন্ধু হয়ে গেছো, ইটস মিন্স এ লট। বাড়ির লোককে রাজি করাতে পারবো নাকি ডাক্তার হয়ে সারা জীবন কাটাবো বলতে পারছি না। কাল আমার ফিউচার যাই হোক না কেন, গান করা বন্ধ করব না। রিহার্সাল করা যাক। সেই দিন প্রথমবার আমার মনে হয়েছিল মায়া হয়তো মনে মনে আমাকেই ভালোবাসে। আর এই সুখবরটা দিতেই আমি বাসুর বাড়ি পৌঁছালাম। এসো অভি, এসো। বাসু বাড়িতে না থাকলে তুমি ঘরে ঢুকবে না। কোথায় আছো? থ্যাংকস রমেয়া। এসেছো বাবা? হাই আঙ্কেল। হাই। কোথায় রে ভাই? আরে আরে, হঠাৎ করে চলে এলি, আমাকে আগে বলে স্টেশনে আসতাম। হ্যাঁ ভাই, প্রজেক্ট শেষ হয়ে গেল তাই চলে এলাম। ও হলো মায়া। মায়া, ও অভি, আমার ছোটবেলার বন্ধু। বাসু, মামা বেরিয়ে যাচ্ছে, এসে দেখা করে যা। আমি একটু মামার সাথে দেখা করে আসছি, চল। এত দেরি করলি মা, এবার আমরা যাই। মা এসে গেছো তুমি? আচ্ছা আমরা আসি। নমস্কার ভাই। নমস্কার।
মাসের মধ্যে ও চাকরি পেয়ে যাবে। যদিও প্রথম থেকে হ্যাঁ বলে দিত তাহলে আমাকে এত পরিশ্রম করতে হতো না। ঠাম্মি, আর কি তোমার কোনো কাজ নেই? বয়সে আমি আর কি কিছু করতে পারি? হ্যাঁ চল, ওর বিয়েটা হয়ে গেলে নিশ্চিন্ত। ভাই গল্পটা পুরো ফিল্মি। গত বছর আমাদের পরিবার একটা বিয়েতে গেছিল, মায়ার ভাইয়ের বিয়ে। বলতে পারিস আমরা ফ্যামিলি ফ্রেন্ড, কিন্তু বহু বছর কথাবার্তা ছিল না। একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কে ফাটল ধরেছিল, কিন্তু এইবার ঠাম্মা কান্নাকাটি করে দুটো ফ্যামিলিকে এক করে দিয়েছে। যত ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গেল, আবার সব আগের মতো ঠিক হয়ে গেল। আর মায়ার কথা যদি বলিস, ওর সঙ্গে বেশি দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু জানি না কেন ওকে আমার ভালো লেগে গেল। ভালো লাগা কেন বলছি, হয়তো ভালোবেসে ফেলেছি, কিন্তু মায়া এই ব্যাপারে এখনো কিছুই জানে না। আর কথায় বলে না যে সত্যিকারের ভালোবাসার কখনো হার হয় না। আমার পরিবারের সবাই ওকে বাড়ির বউ করতে চায়, এখন শুধু একটা জিনিসেরই অপেক্ষা, মায়ার উত্তরের। আর আমার বিশ্বাস যে ও রাজি হয়ে যাবে, দেখে নিস। শোন ভাই, আমি তো সব বলে দিলাম, তুইও তো ভাই প্রেমে পড়েছিস, সেই মেয়েটা কে আর আলাপ করাচ্ছিস কবে? তুই যে মেয়েটার সাথে আলাপ করেছিলিস না, আমি ওকেই ভালোবাসি। এই, তুই মায়াকে ভালোবাসিস এটা জানার পর আমি চুপ থাকবো, তোর থেকে দূরে চলে যাবো, ড্রামা করবো, এরকম আমি একদমই নই। তোকে আমি মিথ্যে বলতে পারবো না। একটা সুন্দরী মেয়েকে যে কেউ মনে মনে ভালোবাসতে পারে, ও একজনকে বাঁচলে বাকিদের ভালোবাসা মিথ্যে হয় না। এখানেও ব্যাপারটা তাই, পার্থক্যটা হলো এই ক্ষেত্রে তুই আমার বন্ধু। তুই কি মায়াকে কখনো বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? এই সব কথা আগে আমি তোকেই বলি। আমি জানি ও আমাকে পছন্দ করে, কিন্তু আমায় ভালোবাসে সেটা বলতে পারবো না। আমাদের দুজনের সিচুয়েশনটা একই রকম। যদি ওর মনের কথা আমাদের জানতে হয়, তাহলে আমাদের মনের কথা ওকে বলতে হবে। আমি ঠিক বুঝলাম না। চল লেগে পড়ি। আইল হ্যাভ আ ক্যাপাচিনো। ওকে, আমাকেও তাই দিন। আচ্ছা স্যার। ওয়ান কোল্ড কফি উইথ পেপ ক্রিম, আইস ব্লেন্ডেড, নট ক্রাস্ট। ওকে ম্যাম। বাড়ি পৌঁছানোর পর বাবা মা শুধু তোমার কথাই বলছিলেন, ছেলেটা খুব ভালো, ওর ফিউচার খুব ব্রাইট, তোর জন্য একদম পারফেক্ট, একই কথা বলে যাচ্ছিল। তোমাকে ওদের খুব পছন্দ হয়েছে বাসু। আমি এক্সপেক্টই করিনি যে তোমরা দুজন বন্ধু। পৃথিবীটা কি ছোট, তাই না? এবার বলো, হঠাৎ করে ডেকে পাঠালে কেন? এক সপ্তাহ না হলে এক মাস, কোনো না কোনো দিন তো বলতেই হতো, কিন্তু কোনোদিনও ভাবিনি যে এটা এভাবে বলতে হবে। যদি আমরা বন্ধু না হতাম তাহলে এই সমস্যাটা হতো না, কিন্তু আমরা যেহেতু বন্ধু তাই আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। তাই কি বল না, আমি চলে যাবো নাকি? মায়া, জবে থেকে ও তোমাকে তোমার ভাইয়ের বিয়েতে দেখেছে, ও প্রেমে পড়ে গেছে, দিন নেই রাত নেই ও শুধু তোমার নামই জব করতে থাকে। এমনিতেও কোনোদিনও কোনো মেয়ের ব্যাপারে কথা বলে না, কিন্তু প্রথমবার ও তোমার ব্যাপারে মন থেকে কথা বলল। তোমাকে বলতেও ভয় পাচ্ছে, বাট হি লাভস ইউ অ্যা লট। এবার তো বলে দে ভাই। আমি অনেকের মুখে শুনেছি যে ভালোবাসা নিজে থেকেই হয়ে যায়। আমিও ভালোবেসেছি একটা খুব সুন্দর মেয়েকে, যে আমার সামনে বসে। দিনকাল এমন পড়েছে মানুষ ভালোবাসতেই চায় না, বলে যে একে অপরকে প্রথমে চিনতে হবে, বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে সম্পর্ক গড়ব না ভাঙব। কিন্তু তোমাকে দেখে মনে হয়েছিল তুমিই সেই মেয়ে যার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই। ভেবেছিলাম যে বাড়ির লোকের মত অনুযায়ী বিয়ে করব, কিন্তু এখন যদি তাদের মতের বিরুদ্ধে গিয়েও তোমাকে বিয়ে করতে হয় তাহলেও আমি পিছপা হব না। কিন্তু আমার কাছে আমার থেকেও তোমার মতটা বেশি জরুরি, সেই জন্য তুমি যাই সিদ্ধান্ত নেবে আমি তা সম্মান করব। যদি না বলো তাহলে আমার জীবনটা ঠিকই কাটিয়ে নেব, আর হ্যাঁ বললে তোমার জীবনটা সাজিয়ে দেব। কি ব্যাপার রে বাসু, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। হ্যাঁ, ও নিজের ফিলিংসটা নদীর মতন বইয়ে দিল। আমি তো কোনোদিনও ভাবিও নি যে ও তোমাকে এতটা ভালোবাসে। আমাদের বন্ধুত্বের চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই। জীবনে সব কিছুই আমি ক্যাজুয়ালি নিই, ওকে সিরিয়াসলি নিয়েছিলাম, আর তারপর তোমাকে।
আমাদের একটা অ্যাক্সিডেন্টে দেখা হয়েছিল। দুজনেই আমরা মিউজিক ভালোবাসি। জানি না কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। এগুলো আমার কাছেও নতুন মায়া। ভেবেছিলাম ও ফিরলেই তোমার সাথে দেখা করে সব বলে দেবো, আর দেখো ওর সামনেই আমি তোমাকে সব কিছু বলছি। ভেবেছিলাম মেয়েদেরকে ভালোবাসা, তাদেরকে প্রপোজ করা, বাঁচা মরার শপথ নেওয়া, এগুলো সবই টাইম ওয়েস্ট। কিন্তু তোমাকে দেখার পর মায়া, সারা জীবন আমি টাইম ওয়েস্ট করতে রাজি। যখন কেউ কাউকে ভালোবাসে তখন দিন রাত তার ব্যাপারে কথা বলে, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবাসি মায়া, সেটা প্রকাশ করার জন্য শব্দও কম পড়বে। আই এম ইন লাভ উইথ ইউ। হ্যাঁ বলো বা না বলো, আমার ফিউচারে যাই থাকুক, ইউ উইল অলওয়েজ বি আ পার্ট অফ মাই লাইফ। মায়া, তোমার এক্ষুনি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। টেক ইউর ওন টাইম, যখন তোমার মন চাইবে তখন তুমি বলো। আমরা এই টপিকটা নিয়ে তখনই কথা বলবো যখন তুমি কথা বলতে চাইবে। কি ব্যাপার বাসু, আজ তো পুরো ফর্মে আছিস। আরে ভাই তুই সাথে আছিস তো? আরে যা বলেছি মন থেকে বলে। আরে আমাকেও বলতে পারতিস, আমিও রেডি হয়ে আসতাম। আরে কি বলছিস ভাই, একদম না, মুখস্থ করে কে আসে, সত্যি বলছি। কিন্তু দুজনে একসঙ্গে কেন প্রপোজ করলো? যখন ওরা প্রপোজ করলো তখন আমি কিছু বুঝতেই পারিনি, কিন্তু পরে ভেবে দেখলাম এতে খারাপটা কি। যখন ওদের মনে হলো যে এই কারণে ওদের বন্ধুত্ব ভেঙে যেতে পারে, তখন ওরা ওদের ইগোকে সরিয়ে রেখে ওরা জেনুইনলি ওদের মনের কথা বলেছে। ওরা যতটা রেসপেক্ট ওদের বন্ধুত্বকে দেয়, সত্যি কথা বলতে আমি ওদের ভালোবাসাকে ততটাই রেসপেক্ট দিতে চাই। ভালোবাসার লোক তো অনেক পাওয়া যায়, কিন্তু ভালোবাসাকে বুঝবার মতো লোক পাওয়া মুশকিল। এই ব্যাপারটাতে তো দুজনেই বেস্ট। এটা বল, তুই কাকে ভালোবাসিস? সেটাই তো বুঝবার চেষ্টা করছি। হবু বউয়ের জন্য মা এটা পাঠিয়েছে। কি হয়েছে মায়া? তুমি তো আমার বাবাকে ভালো করে চেনো বাসু। দুদিন পরে কনসার্ট, যতদিন না উনি জানতেন যে আমি মিউজিক গ্রুপে আছি কোনো সমস্যাই ছিল না। আমি কনসার্টে পারফর্ম করলে উনি নিশ্চয়ই জানতে পেরে যাবেন। উনি কিরম করে রিয়্যাক্ট করবেন এটা ভেবেই আমার টেনশন হচ্ছে। এই টেনশন নিয়ে আমি ঠিক করে গাইতেও পারবো না। এটা আমার স্বপ্নকে পূরণ করার ফার্স্ট অপরচুনিটি। আমার সিচুয়েশন সেই লোকটার মতো যে রেসে ফিনিশ লাইনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এক মিনিট। হ্যাঁ হ্যালো আঙ্কেল, আমি বাসু বলছি। হ্যাঁ বাসু বলো। আঙ্কেল, আজ আপনার মেয়ে আমাকে এমন একটা কথা বললো যেটা আগে ও কখনো আপনাকে বলেনি। ভাই তো খুবই ভালো ব্যাপার। সুর আর তাল হলো ওর জীবনের একটা অংশ, ও গান গাইতে চায় আঙ্কেল। আরে ওকে বারণ করেছে কি? হ্যাঁ, কিন্তু কখনো অনুমতিও তো দেননি। ওর আপনার অনুমতি চাই আঙ্কেল। দুদিন পরেই ওর কনসার্ট হতে চলেছে। ঠিক আছে, তুমি মায়াকে ফোন দাও। তোমার বাবা কথা বলবেন, কথা বলো। হ্যালো বাবা। দেখো মা, বাসু যখন বলেছে ভেবে চিন্তেই বলেছে। আই থিঙ্ক হি ইজ রাইট। তুমি তো জানো যে আমি ক্রিকেট ভালোবাসি। যখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয় তখন সব কাজ ছেড়ে দিয়ে আমি টিভির সামনে বসে যাই। তুমি ভালোবাসো গান আর আমি ক্রিকেট, যেটা ভালোবাসো সেটাই করো। যাও গান গিয়ে সবার মন জয় করো। থ্যাংকস বাবা। বেস্ট অফ লাক। এরপর থেকে তোমার লক্ষ্যের মাঝে কোনো কিছু আসতে পারবে না। অল দ্য বেস্ট, কনসার্টে দেখা হচ্ছে, বাই। Thank you.
টুনাইট আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটা খুব সুন্দর ভয়েস যেটা আপনাদের মাতিয়ে দেবে লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম মায়া অভিকে পছন্দ করি যে মুহূর্তগুলো আমি ওর সাথে কাটিয়েছি আমি কোনোদিনও ভুলবো না ও খুব স্পেশাল কেননা প্রত্যেকটা রিলেশনশিপে কোনো না কোনো এক্সপেকটেশন অবশ্যই থাকে কিন্তু অভির সাথে আমার যে সম্পর্কটা ছিল তাতে কোনো এক্সপেকটেশন ছিল না ইটস পিওর এবার এই অনুভূতিটাকে আমি ভালোবাসা বলবো না বিয়ের কথা ভাববো জানি না এই ফিলিংটাকে নষ্ট করতে চাই না যখন আমি অভির সঙ্গে ছিলাম আমার কোনোদিনও মনে হয়নি যে আমি ওকে ভালোবাসি আর বিয়ে একদম অন্য ব্যাপার কেয়ারিং সিনসিয়ার পরিবারের লোককে আনন্দে রাখা এই সব কিছু আমি তোমার মধ্যে দেখেছি আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি আর আজ তোমাকে বলতে এসেছি বাসু ইউ আর মাই রাইট চয়েস আমরা খুব তাড়াতাড়ি বাবা মার সাথে কথা বলে বিয়েটা করে নেব বিশ্বাস হচ্ছে না যে মায়া রাজি হয়ে গেছে মায়া আমার হতে চলেছে ইয়েস তাড়াতাড়ি গিয়ে এই কথাটা অভিকে জানাতে হবে ও শুনলে একেবারে পাগল হয়ে যাবে মায়া আই লাভ ইউ মায়া কি ব্যাপার রে তোর কি হয়েছে মায়া হ্যাঁ বলেছে আমি তো ভাবতেই পারিনি ভাই বললো যে বাড়ির লোকেদের সাথে কথাও বলবে ও রাজি হয়ে গেছে ভাই আমি খুব খুশি হয়েছি মুখটা দেখ একবার আপেলের মতন লাল হয়ে গেছে সালা আমিও খুব খুশি হয়েছি বিয়ে ঠিক হয়ে গেছে বলে আবার বন্ধুকে বলে যাস না কি বলছিস ভাই Cheers! Hip hip hooray! Sorry বন্ধুরা যেতে হবে পার্টিটা অন্য দিন হবে আরে বাসু দাঁড়া আমায় আছিস এ ভাই দাঁড়া আরে দাঁড়া ভাই বলেছিলাম না হ্যাঁ চলে যাব শুন ও তো চলে গেল কিরকম ছেলে রে ওর জন্য পার্টি রাখা হলো আর ওই চলে গেল চুপ কর আমি ভুল কি বললাম হ্যাঁ যেতে পারি হ্যাঁ কি যেন বলছিলে কোথায় যেতে হবে কি হলো রে ও তোর ফোনটা ধরলো না ওর ফোনটা ধরা উচিত ছিল দাদাবাবু আজ মেম সাহেবের বাৎসরিক আর বাসু দাদাবাবু এলো না কেমন আছিস তোরা
কাল মায়ার বাবা মার ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। সুযোগ বুঝে কথাটা পেরে ফেললাম আর সবাই মেনেও নিল। এই সম্পর্কটায় সবাই খুব খুশি। এত গম্ভীর কেন? কেউ মরে গেছে নাকি? তাহলে তোর শুধু মায়ার বাবা মায়ের অ্যানিভার্সারির কথাই মনে ছিল, আর কি ছিল? আরে মনে করে দেখ গাধা। সরি অভি, মাথায় একদম ছিল না। তুই তো আমাকে মনে করাতে পারতিস। আগে তো কোনোদিন মনে করাতে হয়নি, তাহলে এখন কেন? ভাবিনি তুই এতটা বদলে যাবি। একদম মনে ছিল না, সরি ভাই। মাথায় শুধু এটা চলছিল যে মায়ার বাবা মার সাথে কথা বলার এর থেকে ভালো সুযোগ আর পাবো না। এই বন্ধ কর তো তোর মহাভারত, পৃথিবীতে যেন তুই একমাত্র প্রেম করিস। সতীশ, মুখ সামলে কথা বল। অত রেখে রেখে কথা বলতে পারবো না, আমি ওর মতো চুপ করে থাকতে পারবো না। একটা মেয়ে পেতেই আমাদেরকে ভুলে গেলি, কিরকম মানুষ রে তুই? আমার এসব পোষায় না। ওর কথা একদম কান্দিস না, তুই তো জানিস আমি এরকম নই। সাই, তুই আসবি? কোথায় ভাই? ছোট্ট একটা ব্যাপারে এত রাগ করছিস? ছোট্ট ব্যাপার? আজকের দিনেই আমরা বন্ধু হয়েছিলাম। আরে তোরা মাথাটা ঠান্ডা রাখ, ঝগড়া করিস না ভাই, প্লিজ। আরে ভাই মাথা ঠান্ডা কর, ঠান্ডা বিয়ার নিয়ে আসবো। হ্যাঁ আরে নিয়ে আয়, বাসুর বিয়ে হতে চলেছে, একটু ফুর্তি না করলে হয়? ওই তোকে তো আমি বলা হয়েছে তোর, এরপর এক সপ্তাহ শুধু তোদের সঙ্গেই থাকবো, ওর সাথে দেখা করবো না। এবার খুশি তো? আমি কি বলতে চাইছি আর তুই কি বুঝছিস? মায়া তোর কাছে ইম্পর্টেন্ট, আমি না বলছি না, কিন্তু আমরা ছোটবেলা থেকে তোর সাথে আছি, তুই তো বদলে গেছিস, আমরা বদলাবো না। তার মানে? তুই যেরকমটা আগে ছিলিস এখন আর সেরকম নেই, আর এটাই সত্যি, সেটা তুই মানিস বা না মানিস। ভাই ছাড় না। কেন ছাড়বো? তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস। আরে আমিও তো সেটাই বলছি, তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস। আরে আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চলেছি, ওর সাথে একটু সময় কাটিয়েছি, তাতে এমন কি হয়েছে? যখন তোর জীবনে কোনো মেয়ে আসবে না তখন তুই বুঝতে পারবি, তোরও একই রকম অবস্থা হবে। আমি ভেবেছিলাম বন্ধুত্বর থেকে বড় আর কিছু হয় না, আর তুই বলছিস বন্ধুত্ব ততক্ষণই থাকবে যতক্ষণ জীবনে কোনো মেয়ে না আসে। একটু প্র্যাকটিক্যালি ভাব ভাই, সব কিছুরই একটা লিমিট আছে। আমি আমার জীবন কীভাবে কাটাবো সেটা তোকে বলে দিতে হবে না, সবার আলাদা আলাদা লাইফ আছে, এটা আমার লাইফ, আমি যেমন চাইবো তেমনভাবেই কাটাবো। তুই নিজের মতন জীবন কাটাচ্ছিস, তাহলে আমিও আমার মতো কাটাই। অভি, আরে সেই দিন প্রথমবার বাসুর উপর এত রাগ হয়েছিল যে ওর মুখটাও আর দেখতে ইচ্ছে করছিল না। এত বছর পর আমার হঠাৎ এখন মনে হচ্ছে যে আমি একদম একা। ঠিক বলেছিস, খুব মজা হয়েছে সত্যি। দেখেছিস কেন? ওর মনে কষ্ট দিয়ে আমি ভালো করিনি। চল ওর সাথে গিয়ে কথা বলি। চলে গেছে ও। কি চলে গেছে? কোথায় চলে গেছে? আমরা জানি না ভাই। হ্যাঁ ওর বাবা আমাদের বলল ও শহর ছেড়ে চলে গেছে। আমাকে ছেড়ে চলে গেল? ওর কাছে ক্ষমা চাওয়ার পরেও ব্যাপারটা নিয়ে এত বাড়াবাড়ি করলো। বন্ধুত্বের নামেও বড় বড় কথা বলতো, সত্যিকারের বন্ধুত্বের মানে জানলে ও এরকমটা করতো না। এরকম নয় রে ঘটনাটা, তাই রে সত্য? যখন ইচ্ছে হবে আসবে, যখন ইচ্ছে হবে চলে যাবে, সব কিছু কি ওর মর্জি মতো হবে নাকি? যা ইচ্ছা করুক গিয়ে, আমার কিছু আসে যায় না। Hey man, how are you? I'm good. আসি হ্যাঁ। রামিয়া? অভিতা, তুমি এখানে? চার বছর ধরে এখানেই, এটা আমার কফি শপ। কিন্তু তুই কবে এলি? এই তিন মাস হলো, ইন্ডিয়াতে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করেছিলাম আর এখানে ইন্টার্নশিপ করছি। গুড। এত বছর তোমার আমাদের কথা মনেই পড়েনি, এমন কি হয়েছিল দাদা যে তুমি আমাদের ফোনও করলে না? আঙ্কেল আন্টি কেমন আছেন? ওনারা ঠিক আছেন, কাল বিয়ের নেমন্তন্ন করতে সাই দাদা বাড়িতে এসেছিল, মা আমাকে ফোনে বলল। বাসু কেমন আছে? আর মায়া? তুমি
আমাদের খোঁজ নেওয়ার জন্য একবারও কেন ফোন করনি অভিতাদা? ওদের দুজনের বিয়ে কিছুদিনের মধ্যেই হতে যাচ্ছিল, আর সবাই খুব আঘাত পেয়েছিল। আর দাদা, বাসু দাদা ওই দুঃখটা আজ পর্যন্ত ভোলাতে পারেনি। আমি ওর গলার আওয়াজ শোনার জন্য ছটফট করছিলাম। হ্যালো, হ্যালো, কে? ওটিপি বলো 614254, নেক্সট 945215, পরেরটা বলো। ফোন এসছে। হ্যালো, 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 হ্যালো ম্যাগি, শোনা যাচ্ছে না আপনার কথা, কেটে যাচ্ছে এখন। ঠিক আছে, ম্যাডাম মানে ওয়েডিং প্ল্যানার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আরে কিছু বলছেন না কেন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কি ফোনটা উল্টো ধরেছিলেন নাকি? আপনি কি পৌঁছে? হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। ওকে, কোনো প্রবলেম নেই তো? ম্যাগি থাকতে প্রবলেম? নো ওয়ে, আপনারা এনজয় করুন, বাকি আমি দেখে নেব। কি হয়েছে কৃতিকা? ম্যাডাম, সব ক্রেডিট কার্ড সোয়াইপ করা হয়ে গেছে, ব্যাংকে আর আটানা পয়সাও পড়ে নেই, এদিকে ধার করা টাকাও শেষ হতে চলল, আর আমরা যদি এভাবেই খরচ করতে থাকি তাহলে একেবারে কাঙাল ভিখারি হয়ে যাব। তুমি আসলে কি বলতে চাও বলো তো? দারুণ ব্যাপার এই যে এত আমরা রিস্ক নিচ্ছি, যদি কোনো গন্ডগোল হয়ে যায়। রিস্কের ব্যাপারে ভেবো না, বিজনেসের ব্যাপারে ভাবো। তোমাকে তো আগেই বলেছি আমি এমডি আর তুমি আমার এমপ্লয়ি। বলো তো আমরা কি খাচ্ছি? ধোসা। কিভাবে? হাত দিয়ে, চাটনি দিয়ে। এক ধরনের চাটনি দিয়ে। আরে কৃতিকা, আজকালকার দিনে একদিনেই বিয়ে শেষ হয়ে যায়, আর এই ছেলেটা তো 10 দিন ধরে বিয়ে করবে ভাবছে। ভাবো একবার কত বড় লোক। আমরা যদি এত বড় একটা ক্লায়েন্টের কাছ থেকে বারবার টাকা চাই, ভালো লাগে সেটা? ও তো ভাববে আমরা ভিখারি। যদি আমরা আমাদের স্ট্যাটাসটা বজায় রাখতে পারি না, তবেই বড় বড় ক্লায়েন্ট আসবে। তবেই তো আমরা এই ধোসাটা, টমেটোর চাটনি, পুদিনার চাটনি, নারকেলের চাটনি, বাটার আর খেজুরের চাটনি দিয়ে খাবো। ভালো হবে না? এতগুলো চাটনির পরিবর্তে আমি কি দুটো ধোসা পেতে পারি? বেশি যদি খাও না তাহলে মোটা হয়ে যাবে। শেষ করো, বেরোতে হবে। চারটে বোতল ভডকা, যেটা আমার রোজ লাগে, আর সঙ্গে এক ক্রেট বিয়ার। এত স্টক কিসের জন্য? ছেলেটার বন্ধুদের জন্য। খাবারের ব্যাপারে তো সবাই কম্প্রোমাইজ করে নেয়, কিন্তু ড্রিঙ্কের ব্যাপারে কোনো ছাড় নেই। যদি এখন মদ না নিয়ে যায় তাহলে মাঝরাতে আমাদের ফোন করে বলবে আরো মদ পাঠাও, তখন কি করবে? বিজনেস মাইন্ড। 11,500 এই নিন। আজকাল তো ছেলেরা মুখের দিকে তাকাতেই চায় না, সব ছেলেরই এক সমস্যা। হ্যালো, তাই আপনার নাম্বারটা দিয়েছিলেন, আপনারা কোথায়? আমরা তো এখানেই আছি। কিন্তু কোথায়? আমাকে দেখলেই চিনতে পারবে, এই গ্রুপে টম ক্রুজ আমি। আরে চুপ কর পাগলা। হ্যালো, শুনতে পাচ্ছো? এই যে হ্যালো, আমরা এদিকে। হাই,
It's a crazy, 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 crazy feeling. It's a crazy, 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 crazy feeling. সরে যাও। আরে এত বিয়ার। আমি ততক্ষণ তোমার ব্যাপারেই ভাবছিলাম, আর সাক্ষাৎ তোমার দর্শনও হয়ে গেল। আসার পথেই কিনে নিয়েছিলাম, যাওয়ার সময় আমি খাবো। না না, গাড়িতে খাওয়া যাবে না। আসুন আমার সাথে। ও এরকমই, চলো। আরে কতদিন পর দেখা হচ্ছে। এটা আমি নিয়ে যাচ্ছি, মিলু ভাই। ফ্রেন্ডস, বাসু, সত্য, কৌশিক। হাই। ওকে দেখে মনে হচ্ছে মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। মনে হচ্ছে ছেলেটার আবার অন্য কোনো সমস্যা। বাসুর সাথে দেখা করে আসছি। সরি ভাই, তুই তোকে ভালো করে চিনিস। ওর রাগ, তুই কেন সেন্টি হচ্ছিস পাপড়া? চার বছর হয়ে গেছে ওর সাথে দেখা হয়নি। আসলে ও আমার উপর খুব রেগে আছে, তাই এমন করলো। আমরা সবার উপরে রাগ করি না ভাই, তাদের উপরেই করি যাদেরকে আমরা ভালোবাসি। আরে এত বছর পর এলাম, গলা শুকিয়ে যাচ্ছে, কিছু তো খাওয়া। কি ব্যাপার সত্য, মাল খাওয়া ছেড়ে দিয়েছি? সারা রাত অনুষ্ঠান আছে, পার্টি ফুল নাইট। এটা কিরকম জায়গা? এটা তো ওই পার্টির জায়গাটাই। সতীশ কোথায়? সতীশ ওই যে। এসব কি হচ্ছে রে? পার্টি, সেই জন্যই তো একটু এক্সট্রা মেকআপ করে এসেছিলাম, কিন্তু এখানে তো অন্য কিছুই হচ্ছে। আরে ও গান করছে না কাঁদছে, কি বোরিং পার্টি। ফাপড়াকে কিছু বলিসনি? আরে বলেছিলাম আমি তো, আমাকে বললো মেয়ের বাড়ির লোকের একটু সেকেলে, যেন ওর শাশুড়ি কোনো সতী সাবিত্রী আর ওর শ্বশুর কোনো সাধু। ধুসালা, খাওয়ার আগেই নেশা ফেটে। ভাই ওই দেখ, আমাদের হবু বৌদি। আর ওই যে বুড়োটাকে। আরে দাদু, ওনার মনে হয় জীবনের শেষ ইচ্ছে হলো এই বিয়েটা দেখবার। ভীষণ দুষ্টু, আজকাল বিয়ে করাটা একটা ফ্যাশন। আপনারা কি নেবেন সাবজি? বিষ নিয়ে এসো। সেটা তো আমিও খুঁজছি সাবজি, আপনার কাছে থাকলে আমাকে দিন, পেলে দেবেন আমাকে। মাইক থাকে তো গান আসে না, বোল বানিতেও বিটজে কানা, স্পিকার ভি বাজে ফাটা আওয়াজে, স্টেজ বাঁকা তাই স্টেপ মেলে না। হোয়াট মা, হোয়াট ইজ দিস আম্মা, হোয়াট মা, হোয়াট ইজ দিস আম্মা, জিগর কি জলে নেভা গুনে, শ্যাম্পেনের স্বাদ কি মেটে কমপ্লেনে, দোস্তি হামারি হলেও সচ্চা, দোস্ত বলে না আগলে লাগ যা। হোয়াট মা, হোয়াট ইজ দিস আম্মা, আরে হোয়াট মা, হোয়াট ইজ দিস আম্মা, রঙিন ফোয়ারা আমার।
বাজারে গরজালে কি হবে, সিনেমাটা না রিলিজ হলে রেটিং ফেটিং চায় কি পাওয়া, ট্রেলারটা শুধু দেখালে ক্রেজি চুজি মনটা যখন চায় না ফোনে উঠলো মেতে, অফিসেতে তখন দেখি অনলাইন শপিং ব্লক রয়েছে, ওয়েলকাম পোস্টার থেকেও যখন পার্টি হলো বন্ধ, ডিসকর্ড উদ্দাম তালে তখন কেটে যায় ছন্দ, গ্ল্যামার বলে তো আপন তা গ্ল্যামার হলাম রে, রাত মায়াবি হয়েও হলো না সারাবি দিবানি রে, হোয়াট মা থেকেও হলো সন্নাটারে, ঝলমলে আলোর মাঝে মন ডুবেছে লোডশেডিং এ, ষোলো আনা পূর্তিতে কাল রাত্রি যখন এলো নেমে, পথনের আবহটাই পাল্টে গেল বিসর্জনে, ট্রিপি ট্রিপি দোলা হলো ফালা ফালা রে, খালে তিলে ফিরবি চাষ যদি ফর্মে ফিরতে, নাটক আবি বাকি তবু দোস্তি মে বাকি নেই তোরে, দোস্ত হামারি যতই মুখটা ফেরাক আমার থেকে, হোয়াট মা হোয়াট ইজ দিস আম্মা, হাই হোয়াট মা হোয়াট ইজ দিস আম্মা, হাই হোয়াট মা হোয়াট ইজ দিস আম্মা, মা 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 হোয়াট মা হোয়াট ইজ দিস আম্মা, মা মা মা। কাল যখন তুই বাসুকে উইশ করতে গিয়েছিলি ও তোকে অ্যাভয়েড করেছিল, কিছু লোক এমন থাকে যাদের স্বভাব বদলায় না, ওর যে এত কিসের ইগো কে জানে, দেখ তুই মাথা নিচু করবি না। আমি হেসে কথা বলেছি বলে তুই আবার নিজের জাত দেখিয়ে দিলি, ও যদি নিজের নিন্দে নিজেও করে তাও আমি সেটা বিশ্বাস করব না। তুইও আমার বন্ধু তাই আমি চুপ করে আছি, না হলে এই কথাটার জন্য তোর মুখ ভেঙে দিতাম। প্লিজ সরি ভাই। দেখ কলেজের বন্ধুত্ব খুব জোর কলেজের পরীক্ষার লাস্ট কোয়েশ্চেন পেপার অবধি থাকে, অফিসের বন্ধুত্ব বিকেল পাঁচটায় বাড়ি ফেরা অবধি থাকে, কিন্তু ছোটবেলাকার বন্ধুত্ব শেষ নিঃশ্বাস অবধি থাকে। যদি এই কথাগুলো তুই বুঝতে না পারিস তাহলে ছোটবেলাকার তোর কোনো বন্ধু নেই, অথবা তোর বয়স বেড়ে গেছে কিন্তু তোর বুদ্ধিটা একদমই বাড়েনি। আমরা এনজয় করতে এসেছি, এনজয় কর। ওকে এই তুমি বাসু না, আমি ম্যাগি, ভীষণ কনফিডেন্ট আর ফুল বিন্দাস। বেস 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 এখানেই এখানেই দাঁড়ো। তুমি ঠিক আছো তো বাসু? থ্যাংক ইউ সো মাচ, তুমি তো খুব ভালো ছেলে। হ্যাঁ তুমি না গাড়িটা নিয়ে চলে যাও, কালকে আমি নিয়ে নেবো। ওকে বাই, থ্যাংক ইউ। আজ তো আমার প্রচুর চিড়ে গেছে, থ্যাংক ইউ বাসু। আরে টিভিটা বন্ধ কর ভাই, যোগাসন দেখাচ্ছে, মাইন্ড আর হেলথের জন্য খুব ভালো। দর্দ সির মে দর্দ, ইয়ে তিন দর্দ তো লেডিজ কে পার্মানেন্ট। চলো ইনকো হটাতে, এসে করো
তুই করছিসটা কি? শরীর চর্চা করছি, রোজ সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়ি আর যোগাসন করা দেখি। তো যোগাসন কর, দেখিস না মাথা ব্যথা করতে পার। কাল রঘুতর নামে যাতা বলায় অভি ওর ওপর খুব রেগে গেছিল। ও তো শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। আমি যদি ওখানে থাকতাম আর কেউ যদি অভির সম্পর্কে কিছু বলতো তাহলে ওখানেই ওর পা ভেঙে দিতাম। এত চিন্তা যখন কথা বলছিস না কেন? মর্নিং। আজ নয় তো কাল কথা তো বলবেই, টাইম ওয়েস্ট করছে। মঙ্গলসূত্র কিনে নেবে, ফুল সাজার জন্য রেডি হয়ে যাবে। চলুন, এরকম বলো না কৃতিকা। আরে ম্যাম আসবেন তো। চার বোতল ভটকা খেয়ে চাপ হয়ে গেল, তাই কম খাওয়া উচিত ছিল। ওই যে ওখানে চান। হ্যাঁ ঠিক আছে কৃতিকা, যা গাড়িটা নিয়ে। কিস আপনি দিয়েছেন আর গাড়ি আমি নিয়ে আসবো? এইসব আমার দ্বারা হবে না। কোনো ব্যাপার না ভাই, এক সপ্তাহের মধ্যে ফিরে আসছি। বাই। হাই। হাই। এই হলো তোমার গাড়ির চাবি। থ্যাংক ইউ। সরি, কাল একটু বেশি খেয়ে ফেলেছিলাম, আমার কিছুই মনে নেই যে আমি কাল কি করেছি। আমি তো জানি না আমি বাড়ি কি করে পৌঁছালাম আর ঘরে কি করে ঢুকলাম। এটা হতেই পারে বাসু। কাল রাতে তুমি চলে যাবার আগে আমি কি তোমার গালে কিস করেছিলাম? আসলে আমি না একদম হুঁশেই ছিলাম না। এন্ড আই হোপ কি তুমি পুরোপুরি হুঁশে ছিলে, তুমি ভুল ভাবনি তো? এটা এরকম ছিল যেমন একজন বেস্ট ফ্রেন্ড তার বন্ধুকে জড়িয়ে ধরে না, আর আমি তোমাকে কিস করে ফেলেছি। মানে এটা আমার ইচ্ছে ছিল না, কিন্তু আমার ওই কিস করে ফেলার অভ্যেস আছে। আর এতে অন্যায় তো কিছু নেই, ইউনো। কাল রাতে আমি ওটা করেছি কারণ আমি ভাবলাম তুমি বাসু নও, বৈশালী। কোনো ব্যাপার না, যা হয়েছে ভুলে যাও, আমি কিছু মনে করিনি। ওখানে দাঁড়িয়ে আমি এটা দেখতে চাইছিলাম তুমি বাড়িতে ঠিকঠাক ঢুকলে কিনা। একটু কম ড্রিঙ্ক করো। আরে বাচ্চা নাকি যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস? সত্যি এটাই ঠিক আছে? এই সত্য, তোর একটা গার্লফ্রেন্ড ছিল না, তার কি হলো? ওকে ইউজ করে পালিয়ে গেছে। এমন কিছু হয়নি, একদিন ও আমাকে ওর বাবার সঙ্গে কথা বলার জন্য ডাকলো। ভেজ স্যালাড, ব্রকলি কর্ন স্যালাড, গার্ডেন গ্রিন স্যালাড, আর তুমি? ছেড়ে দিন আঙ্কেল, আমি ড্রিঙ্ক করার সময় অন্য কিছু খাই না, কিন্তু তারপর আমি হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। ওকে, আচ্ছা শোন, চারটে লার্জ হুইস্কি, না পাঁচটা লার্জ হুইস্কি আর বরফের গোল গোল টুকরো। ওকে নিয়া। তুমি ড্রিঙ্ক করো? হ্যাঁ প্রচুর। অদ্ভুত, রানী আপনাকে বলেনি? অ্যাকচুয়ালি প্রথমবার আমাদের দুজনের একটা পার্টিতে দেখা হয়েছিল, তো রানীকে দেখা মাত্রই আমার নেশা হয়ে যায়। সেদিন আমরা প্রচুর খেয়েছিলাম আর মদ খাওয়ার পর এই ছেলের সঙ্গে বিয়ে ক্যান্সেল। বাবা বাবা, আমি কি কিছু ভুল বললাম নাকি? তুমি শুধু মদই গেল। ওর কথাটা একবার ভেবে দেখ, ও মাল খায় সেটা শ্বশুরের সামনে বলছে, এটা ওর মতো পাগলের পক্ষেই সম্ভব। কত বছর পর আমরা সবাই একসঙ্গে, আমার বিয়েতে তোদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। মিস্টার সাই। হ্যাঁ, আপনার সাথে কথা ছিল। হ্যাঁ আসি। এই তোরাও সঙ্গে চল না। তুই জানা? আরে চল না ভাই, তোরা সবাই যা, আমি একটা ফোন করে আসছি। ম্যাগি আবার হঠাৎ করে ডাকলো কেন? চল চল ভাই। আরে আপনারা সবাই এসেছেন, দুদিন পরেই আপনার এনগেজমেন্ট, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, একটু দেখে নিন। ঠিক আছে দেখে নিচ্ছি। কিন্তু কোণে কোথায়? কোণের কি দরকার, এ আছে না, যা তুই গিয়ে বসে পড়। ম্যাডাম, এই ড্রেসটা পরে আমি যদি রিহার্সাল করি তাহলে আমার ভিডিওটা ইউটিউবে ভাইরাল হয়ে যাবে, আপনি জানেন। আমি রিহার্সালে ম্যাডাম কোণে সাজবেন, চলুন আপনি আসুন আমার সাথে। এ ফাপড়া জানা, আমি কোনটার উপর কি করে বসব? আরে একদম সিম্পল, আপনি শুনুন, কি করে রিহার্সাল এমনিতেই? আরে সত্য তুই জানা? আরে তুই তো আমার ব্যাপারে জানিস, ছোটবেলায় জয়েন্ট হুইল থেকে পড়ে গেছিলাম, এক মাস হসপিটালে ছিলাম। আমি যাব না, আমি ক্ষমা করবে। আরে অভি এক মিনিট এদিকে আয়। কি হয়েছে? আরে আয় না ভাই, আই জাস্ট কল ইউ ব্যাক।
It's okay. কাল তোকে এরকম করতে হবে, অনেক খরচা করেছি ভাই। আপনাকে দারুণ লাগছিল ম্যাম, রিহার্সাল পারফেক্ট ছিল। কি ভাবছেন আপনি? আপনি আবার সত্যি সত্যি রিংটা পরাননি তো? সেই জন্যই এই অবস্থা। কাল রাতে পার্টির পর কাউকে কিস করে ফেললেন, আর এখন রিং পরিয়ে অর্ধেক বিয়ে পাকা করে ফেললেন। কৃত্তিকা, রাতে নেশার ঘরে কাউকে কিস করে ফেললেন সেটা নয় মানতে পারলাম, কিন্তু জ্ঞান ফিরতেই অর্ধেক বিয়ে করে ফেললেন? আমার খালি মনে হচ্ছে এই 10 দিনের মধ্যে সাইয়ের বিয়ে হোক না হোক আপনার বিয়েটা হবে। আরে আমাদের ডিজে থাকতে নাগিন ড্যান্সার আবার কি প্রয়োজন? হাই গাইস। হ্যাঁ নমস্কার আঙ্কেল। হ্যালো ড্যাড। হ্যালো আঙ্কেল, থ্যাঙ্কস ফর কামিং। বাবা তোমার বিয়েতে থাকতে পারবো না, ব্যাঙ্গালোরে একটা কাজ ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে যাই। ভাসু কোথায়? পুরনো কথাকে মনে রেখে আর কতদিন এইভাবে নিজেদের মধ্যে কথা বন্ধ রাখবে? কথা বলার আর কি আছে আঙ্কেল? ভাইয়ের মতন বন্ধুর মায়ের মৃত্যুবার্ষিকী ভুলে গেছি, মায়াকে বন্ধুর থেকেও বড় মনে করার ভুল করেছি। আমাকে একটা সুযোগ তো দিতে পারত, যদি না শুনতাম তখন আমায় বলতো, তারপরেও যদি না শুনতাম তখন ধমকে বোঝাতো। সত্যিকারের বন্ধুই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু মাঝ রাস্তায় যে ছেড়ে যায় তাকে কি বলবেন? রাগ হয়েছিল সেটা মানা যায়, কিন্তু কতদিন? 1 মাস 2 মাস তার থেকে বেশি নয়। এই 4 বছর ধরে প্রত্যেক দিন আমি ওর ফিরে আসার অপেক্ষা করে গেছি। মায়াকে হারানোর পর একা হয়ে গিয়েছিলাম, মায়াকে হারিয়ে আমি যতটা কষ্ট পেয়েছি তার থেকেও অনেক বেশি কষ্ট পেয়েছি বন্ধুকে হারানোর জন্য। অভি তো এসব কিছু জানতই না। যদি কারোর কিছু জানবার ইচ্ছা থাকে তাহলে কোনো কিছু জানা অসম্ভব নয়। ও শুধু এটুকু চেয়েছিল বিয়ের পর তুই আর মায়া যেন সুখে থাকিস। আর ওকে ছাড়া আমি কি সুখী হতে পারতাম এটা ভাবলো না? মায়াকে বিয়ে করছি মানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমার কি ওকে প্রয়োজন ছিল না? মায়া সঙ্গে থাকুক বা না থাকুক ওর অভাব কেউ পূরণ করতে পারবে না। ভাই বাসু দেখো কত দূর থেকে এসেছে। কথা সেটা নয় যে কতটা দূর থেকে এসেছে, আসল কথা হলো মন থেকে দূরে চলে গেছে। সরি আঙ্কেল, আপনার সামনে মিথ্যে বলতে চাই না, কিন্তু এটা ঠিক হবে না, কারণ আমি মেনে নিয়েছি যে আমার এক বন্ধুকে আমি হারিয়েছি। আশা করি আপনি বুঝবেন। স্যার আমরা তাহলে যাই। আমি আসি রে। আমার ওয়ালেটটা হারিয়ে গেছে। ওকে, কেউ যদি পায় আমাকে জানাবেন। ঠিক আছে স্যার, নিশ্চয়ই। থ্যাংক ইউ।
সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো? আপনি একদম টেনশন করবেন না, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। গুড। হাই বাসু। হাই। আমার ওয়ালেটটা হারিয়ে গেছে, ওটাই খুঁজছি। ও নো। কৃতিকা একবার গিয়ে রেস্টুরেন্টটা দেখো তো। ওকে। দেখো তো এটা নাকি? আরে হ্যাঁ। থ্যাঙ্কস। আরে এই নে, আমার কার্ডটা চলছিল না বলে সকালে তোর ওয়ালেটটা নিয়ে গেছিলাম, ঘুমোচ্ছিলিস বলে ডাকিনি। আরে কৌশিক, সব আনতে বলেছিস তো? তাহলে এটা কার? বাসু, যে মেয়েটার কথা বলছিল তোমার কাছেও তারই ছবি আছে না? তোমরা দুজনেই ওকে ভালোবাসতে? ওই মেয়েটা বাসুকে ভালোবাসতো না? হ্যাঁ। তাহলে তুমি কাকে? একটা লাস্ট প্রশ্ন করবো প্লিজ। করো। বাসু কি সবসময় মুখ ভার করে থাকে ওই মেয়েটার জন্য? পুরুষের সাকসেসের পিছনে মহিলার হাত থাকুক বা না থাকুক, কিন্তু তাদের মুখ ভারের পিছনে মহিলাদের হাত নিশ্চয়ই থাকে। তোমার বিয়ে হয়ে গেছে? না স্যার, আমার এখনো বিয়ে হয়নি, কিন্তু মনে হচ্ছে আপনার 10-12 বাচ্চা নিশ্চয়ই আছে। জুনিয়ার ধোনি, ব্যাট দে। কি বললি? আমি ব্যাটিং করব। আমাকে দে না, তুই যা, যা গিয়ে পিছনে ফিল্ডিং কর। এ অভি, ক্রিকেট খেলবি? এ কৌশিক, আরে খেলবি না? আসছি। এই চারজন তোর টিমে, ওই চারজন আমার টিমে, চল টস করা হোক। কয়েন বের কর। টেল টেল পড়েছে ভাই, আমি জিতে গেছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কয়েন ঠিক করে পড়েনি। টেনে এক থাপ্পড় মারবো, কান গরম হয়ে যাবে। দে ব্যাট। না না, যদি তুই আসল পুরুষ মানুষ হস, একই বাপের ব্যাটা হস, তাহলে আমাকে ব্যাট করতে দে। যা বাচ্চা, ব্যাটিং কর। চল বাবু, বোলিং কর। হ্যাঁ কর। আরে কি হলো আঙ্কেল, আমায় কেন দাঁড় করে দিলে? আমি প্রফেশনাল ব্যাটসম্যান। এই তুই কি পোজি মেরে যাবি নাকি শটও মারবি? ছোট একটু পিছিয়ে গিয়ে দাঁড়া, একটা ব্যাটের বাড়ি খেলে না, তুইও বাউন্ডারির বাইরে চলে যাবি। ব্যাপার না আঙ্কেল, আগে খেলো তো। বড় বড় কথা বল কর। কি হয়েছে ভাই, এই কয়েন খুঁজছিস নাকি? হ্যাঁ, একটা ব্যাট করতে পারিস না? যা গিয়ে ব্যাট কর, চল। বড় প্রফেশনাল ব্যাটসম্যান এসেছে। হ্যাঁ আরে ক্রিকেটটা ব্যাট দিয়ে খেলে, গাল দিয়ে নয়, একে বলে বোলারের চুমো। বড় ব্যাটসম্যান এসেছে। ব্যাটসম্যান আন্ডার আর্মে বল করবো নাকি? সেটা তো খেলতে পারবে তুমি। দাদু, বাগানটা ঘুরে দেখো, ভালো লাগবে। হ্যাঁ মা, ঠিকই বলেছিস, বেদারটাও আজ খুব সুন্দর। ম্যাগি, আরে ওর কিছু হয়নি, ও ঠিক আছে। ও ভালো হয়েছে, ব্যাটটা দাদুর কোলে পড়েছে। ওপরে দেখ না ভাই, প্রথমে মাথায় পড়েছে, তারপর কোলে পড়েছে।
ফাপড়া টর্চার সহ্য করা যাবে না, এখন বিয়ে করাটাই সবচেয়ে বড় লক্ষ্য। ভগবানের কাছে প্রার্থনা করছি বাবার যেন কিছু না হয়। তোর ফ্যামিলিতে কেউ কোনোদিন ক্রিকেট খেলেছে? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা তোর থেকে অনেক ভালো খেলে। ব্যাটটাকে বলের মতো থ্রো করার কি দরকার ছিল? ব্যাটটাকে হাওয়াতে উড়িয়ে এক নম্বর প্লেয়ার হওয়ার চেষ্টা করছিল। তুই বন্ধু বলে বেঁচে গেলে না হলে ওই ব্যাট দিয়েই তোকে খেলাতাম। যদি আমার দাদুর কিছু হয় তাহলে আমি তোর হালত খারাপ করে ছেড়ে দেবো, গাধা কোথা কর। সব আমার জন্য আছে, কি করি এখন? দাদুকে ঠিক করে দাও। কি হয়েছে? যদি দাদুর কিছু হয়ে যায় তাহলে? ও, নিজের দাদুর কথা ভাবছিলে? না না, ওই বুড়ো তো কবেই মরে গেছে, সব সময় আমার বিয়ে নিয়ে খোঁটা দিত। সেটা ভালোই হয়েছে, ভগবান ওনাকে তুলে নিয়েছে। বুড়োটা মরতেই আমার লাখ ফিরে এসেছে, কিন্তু দাদুর কিছু হয়ে গেলে এই বিয়েটা ভেঙে যাবে। আর যদি বিয়েটা ভেঙে যায় তাহলে জানো কি হবে? আমি বরবাদ হয়ে যাব, অনেক টাকা ধার করেছি এই ইভেন্টের জন্য। যদি বিয়ে বন্ধ হয়ে যায় আমার সব টাকা ডুবে যাবে, আর আমিও। আমরা ফেরত চাই নেব সব প্যাকেজগুলো, নন রিফান্ডেবল। টেনশন করো না, কিছু হলে টাকা আমি দেবো। তুমি টাকা দেবে? তাহলে ঠিক আছে, আমি ইন্টারেস্ট সমেত টাকা সব ফেরত দিয়ে দেবো। সরি, মাথা কাজ করছে না। ডোন্ট ওয়ারি, ইউ উইল বি ওকে। না, একটু বসো না, তুমি থাকলে একটু সাহস পাবো। ডোন্ট ওয়ারি, টেনশন করার আর প্রয়োজন নেই, এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবেন। আরে বাসু, তুমি? ম্যাম, দাদু একদম ঠিক আছেন, আর টেনশন করবেন না। তুমি এখানে কি করে? আমার হাজবেন্ড এখানেই থাকে, ও একজন ডাক্তার, ও নিজের গ্রামের লোকেদের সেবা করতে চায়, সেই জন্য মাঝে মাঝে ওর সাথে আমি এখানে আসি। হাজবেন্ড? উষা, তোর বিয়েতে আমায় ইনভাইট করলি না তো? তোকে ইনভাইট করার জন্য আবার বিয়ে করবে নাকি? তুমিও তো করনি। হ্যাঁ, আমার মনে ছিল, অ্যাড্রেস জানি না তো কার্ডটা কোথায় পাঠাবো। কোনো ব্যাপার না, আমি আসবো। বিয়েটা কবে? এই শুক্রবার। এই মেয়েটাকে? ম্যাগি। আসলে আমার নাম মেঘনা, সবাই আমায় ম্যাগি বলে ডাকে। ভেরি গ্ল্যাড। ও, দেখা হয়ে ভালো লাগলো। ওকে, বিয়েতে দেখা হচ্ছে। বাই অভি। বাই বাই বাসু। বাই। আবার একটা মেয়ে, অভি আর বাসু। আবার ওদের বন্ধুত্বে কোনো রকম সমস্যা যেন না হয়। ইজ ভেরি নটি। একটা কুকুরের জন্য আমার ছেলেকে মারলে? ও কুকুর নয়, ওর নাম জুস, বুঝলেন? কিসের জুস? অরেঞ্জ জুস না ম্যাঙ্গো জুস? মেরে না তোকে জুস বানিয়ে দেবো, বুঝেছিস? ও আচ্ছা। ছোটবেলায় আমার ছেলেকে কুকুরে কামড়েছিল, তখন ওকে 12টা ইনজেকশন দিতে হয়েছিল। 16টা মা? অ্যাকচুয়ালি কুকুরদের আমার খুব ভয় করে। বললাম না ওকে কুকুর বলবে না, ওর নাম হলো জুস। তোমার ব্যাপারটা কি শুনি? জুস দেখছি আমার ছেলের থেকে তোমার কাছে বেশি প্রিয়? হ্যাঁ, জুস আমার সাথেই থাকবে, আমার সাথেই খাবে, আর আমার সাথেই শোবে। তাহলে আমার ছেলের সঙ্গে কি করছো? ওই জুসকে বিয়ে করো? আপনার ছেলের থেকে ভালো যে আমি ওর সাথেই বিয়ে করি। কি বললি তুমি? আমার ছেলের মতো ছেলে পাবে তুমি? এ শাট আপ, ইউ শাট আপ, আপনি চুপ করো। আরে শোনো, সবাই চেঁচামেচি বন্ধ করো। কুকুরকে চাই না ছেলেকে। যান আপনাদের ছেলেকে, আমার জুসই ভালো। তাহলে এই বিয়েটা ক্যান্সেল। যাও তুমি এখান থেকে, চলো আমার সাথে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? চলো আমার সাথে। শোনো, আরে আমাদের পেমেন্ট। হে ভগবান। হ্যালো। আরে অভি, ফাপড়ারা জিলিপি খাওয়া হলো না, মানে ওদের বিয়ে ক্যান্সেল হয়ে গেছে।
তুই কোথায়? আমরা বাড়ির দিকে ফিরছি। আর বাসু? ও ভাবনার কাছেই রয়ে গেছে। তোরা এখনই রিসর্টে ফিরে। আরে আসবো, কিন্তু টিকিট তো বুক করা। যেটা বলছি সেটা কর। আমি তো ভেবেছিলাম এই বিয়েটা এমন ভাবে হবে যে আমরা আরো দশটা বিয়ের কাজ পাবো, কিন্তু এই একটা কুকুরের জন্য সব ভেস্তে গেল। আমি তো প্রথম থেকেই বলছিলাম যে বেশি ধার দেনা করবেন না, কিন্তু আপনি তো রোজ কাজ করার জন্য আপনার চার বোতল ভটকা লাগে। কি বলেছিলেন? পুদিনার চাটনি, টমেটো চাটনি, নারকেল, খেজুর, আমের চাটনি, আর না জানি কত কি। আর ধোসার কথা তো ভুলেই যান। কে ফোন করেছে কৃতিকা? ব্যাংকের ফোন নাকি? এমনিতেই কাঙালের মতো অবস্থা, আপনি কি ভাবলেন কেউ পেমেন্ট দেওয়ার জন্য ফোন করবে? এখানে কি করছো? সবকিছু শেষ হয়ে গেছে অভি। আমার জীবন ট্রাকে পিষে যাওয়া লেবুর মতো হয়ে গেছে। আমার সাথে চলো, অ্যাসিস্ট্যান্ট বসকে নিয়ে এসো। না ম্যাম, প্লিজ কৃতিকা। তোর বাড়ির লোক কোথায়? অর্ধেক চলে গেছে আর অর্ধেক চলে যাবে, তুই কেন টাইম ওয়েস্ট করছিস? সত্যদের সঙ্গে চলে যেতিস? এভাবে তোকে কিভাবে একা ফেলে চলে যাই? মদ খাওয়ার জন্য কোনো একজনকে তো চাই। ক্ষমা করে দে ভাই, তোরা একে এই অবস্থায় ছেড়ে চলে যাচ্ছিলিস? অফিস থেকে তো ছুটি নিয়ে এসেছিস, ফাপড়ার মুখ রসগোল্লা না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ যাবি না। লাভ ইউ ভাই, লাভ ইউ। মেয়ে পাইনি, বিয়ে হয়নি তো কি হয়েছে? আমার কাছে বন্ধুরা আছে, সত্যিকারের বন্ধুরা। ভালো করে শোন, কোনো প্ল্যান কিন্তু চেঞ্জ হবে না, যাই হোক না কেন এখানে পার্টি করে তবেই ফিরবো। যে কটা দিন এখানে আছি আমরা রোজ পার্টি করবো। বাবা চেকটা দিয়ে দাও, এই পার্টি হবে কিন্তু। মনে হচ্ছে আমরা পেমেন্টটা পেয়ে যাবো। ফাপড়া খুব লাকি। কেন, ওর বিয়ে ভেঙে গেছে তাই? না, ওর কাছে তোমার মতন বন্ধু আছে তাই। আমি কি করেছি? তুমি তো ওর জন্যই আবার সবাইকে ফিরিয়ে আনলে। তোমারও তাই মনে হচ্ছে? সবাইকে কার জন্য ফিরিয়ে এনেছি জানো? বাসুর জন্য। বাসুর জন্য? সাইয়ের কি আছে, দুদিন আপসেট থাকবে আর তিন নম্বর দিন ফিট অ্যান্ড ফাইন। কিন্তু বাসু এরকম নয়, ওর আরও কটা দিন সময় লাগবে। তুমি বাসুর কত খেয়াল রাখো? ও আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমি একবার ট্রাই করে দেখবো। তুমি কি ট্রাই করবে? মানে আমি কথা বলে দেখবো? ও কারুর কথা শুনবে না, আর যতদিন আমি ওকে বোঝাতে না পারি আমিও যাচ্ছি না। তার মানে যদি তোমরা আবার বন্ধু হয়ে যাও তাহলে তুমি ইউকে ফিরে যাবে? কেন? না, বেশ এমনি জিজ্ঞেস করলাম। যদি তুমি বলো তাহলে চলে যাব, আর না বললে থেকে যাব, তোমার ইচ্ছা। এই মজা করছিলাম। এই ম্যাগি, পুরো ফিল্মি সেটের মতো লাগছে। এই না বাসু, আজ পর্যন্ত 49 জনকে বিয়ার খাইয়েছে, আর আজকে ফাপড়াকে বিয়ার খাওয়ানোর পর আমার হাফ সেঞ্চুরি কমপ্লিট। আমি আমি খাই না রে ভাই। আরে ছোটবেলায় আমরাও সবাই দুধ খেতাম, কিন্তু বড় হয়ে গিয়ে দুঃখ বলানোর জন্য বিয়ার খেতেই হয়। গেল গেল গেল, এ এ যদি অভি না থাকতো তাহলে তোরা চলে যেতিস না? সত্যি কথা বল। এরকমটা নয় ভাই, শুধু এরা দুজন বলেছিল। তোরা এরকম সময় সাইকে ছেড়ে কেন যাচ্ছিস? আমরা তো এরা দুজন হলো সত্যিকারের বন্ধু, কিন্তু এখন শত্রু হয়ে গেছে। তুই তো প্রথমবার খাচ্ছে তো, চড়ে গেছে, আর একটু খাওয়া আর চুপ করা। আরে ও তো সত্যিই বলছে, একবার কথা বল না প্লিজ। এই অভি একবার কথা বল না ভাই, আজকে না বললে কোনোদিনও বলতে পারবি না। আরে ঝামেলা তো একবার কথা বলেই তো দেখ, আমাদের সবার কথাটা রাখ একটু ভাই। বল এ বাসু, কাল সকালে আমরা কটায় বেরোচ্ছি? বেশ হলো, খুশি? আমার কথা বলতে কি ইচ্ছে করে না? ওর সামনে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগে। যখন আমি ওর সাথে কথা বলার চেষ্টা করি ও নিজের মুখ ঘুরিয়ে নেয়,
কিছু জিজ্ঞেস করতে গেলেই দেখলি। এই তোর সঙ্গে কথা বলছি আমি, তুই বলেছিলিস না বন্ধু সব অন্যায় ক্ষমা করে দেয়, তাহলে আমার কথা শুনতে হবে। যেমন আমার চলে যাবার পর তুই আমার ফেরার অপেক্ষায় ছিলিস, তেমনি আমি ওখানে চলে যাবার পর তোর ফোনের অপেক্ষা করছিলাম। ফিরে না আসাটা আমার জেদ ছিল, আর আমাকে না ফোন করাটা তোর। ভাই কিন্তু ও তো জানতো না তুই কোথায় আছিস। জানার ইচ্ছে থাকলে কোনো কিছুই জানা অসম্ভব নয়, ওইটাই বলেছিল তো। তোর মনে হয় আমি কাঁদলে মায়া ফিরে আসবে? তাহলে আমিও তোর সাথে বসে কাঁদতাম। ওর চলে যাবার দুঃখ আর আমার না ফিরে আসার কষ্ট, আর কতদিন ভাই? পুরো 4 বছর হয়ে গেছে, এটা যথেষ্ট নয়? ঠিক আছে, সব আমার ভুল ছিল, সরি। মন ভরেনি তোর? তাহলে আয় মার আমাকে, দরকার পড়লে বল কিছু, এটার কী সলিউশন তুই বল। কিন্তু এরমভাবে চুপ করে থেকে আমাকে টর্চার করিস না। ওই দিন রামিয়ার সাথে মিলানে না দেখা হলে আমি জানতেই পারতাম না এখানে কী চলছে। জানতে পারলে কি আমি আসতাম না? তুই কি আমাকে এতটাই ছোট মনে করিস? এর থেকে আমি ওখানে থাকলেই ভালো হতো, কমপক্ষে এইটুকুনি তো আশা থাকতো যে ফিরে এলে আমরা বন্ধু হয়ে থাকব। এখানে এসে ভুল করেছি আমি। এসব কি হচ্ছে? রোজকার একই নাটক, এরা সবাই এখানকার লোকাল ড্রাইভার। এখানে যে সমস্ত টুরিস্টরা আসে এরা জোর করে তাদেরকে নিজেদের গাড়ি ভাড়া নিতে বাধ্য করে। আমি দেখছি, যেতে দেবে না মানে? এই তুই তো গাড়ি সাইড কর, সাইড কর, চল চল সাইডে সর। এই রাস্তা বন্ধ করেছিস কেন? হ্যাঁ, এই রোডটা তোর কাকার নাকি? আমার ঠাকুর দাদা। আমরা নিজেদের গাড়িতেই যাব, তুই গিয়ে তো দেখা। কি চল সরাই না, হাত দিস না, যা বের হয়ে এখান থেকে। তুই রাস্তা কাট কর, কে রে কি করে নিবি? জানা আমি সরবো না। তুই মেয়ে বলে আজকে তোকে ছেড়ে দিলাম। তোর সাথে দেখা হওয়ার পর রামি আমাকে ফোন করেছিল, আমি জানতাম তুই আসবি, সেই জন্য আমিও এলাম। এভারেস্টের শিখরে প্রশান্ত মহাসাগরে তোর সাথে তোর পাশে সুগভীর বিশ্বাসে চলেছি একসাথে অজানা পথে। এভারেস্টের শিখরে প্রশান্ত মহাসাগরে তোর সাথে তোর পাশে সুগভীর বিশ্বাসে
জানেছি একসাথে অজানা পথে আর জীবনের পথ ছড়ায় কত যে ওঠা পড়ায় বন্ধু তোমায় পাশে পেয়েছি একসাথে জীবনের গান গাইছি বন্ধু তোমায় পাশে পেয়েছি একসাথে জীবনের গান গাইছি কত কিছুই তো শেখা হয় তুই যখন শেখাস কিছু তার মানে তাহাই বদলে যায় যদি যদি তলমল পায় পিছনে করি ঠিক সময় হাত পা ধরিস যদি হাঁটতে শেখার সময় তোকে পেতাম ডাঙ্গুলি থেকে যাই গেলের সিনেমা আর ফুটবলের একসাথে প্রথম প্রেমে পড়ায় বন্ধু তোমায় পাশে পেয়েছি একসাথে জীবনের গান গাইছি বন্ধু তোমায় পাশে পেয়েছি একসাথে জীবনের গান গাইছি ফোনটা দে তোর ফোন এখন কাকে ফোন করছিস তোর হবু বউকে না ভাই বোম ফাটবে ভাই অলরেডি আগে একটা চড় খেয়েছি হ্যালো তুই যদি ওকে ভালোবেসে থাকিস ওর সঙ্গে একবার কথা বলে নে হ্যালো সৃষ্টি আরে আমি তোকে বলছিলাম অ্যাকচুয়ালি ওই দিন আমার মাথা ঠিক ছিল না কিন্তু আমি সত্যি কথাই বলেছি আমি সত্যি কুকুরদের ভয় পাই আর তুমি আমাকে সবার সামনে চড় মারলে আর আমার বাবা মাও রেগে গেল আর বিয়েটাও ক্যান্সেল হয়ে গেল আর আমি জানি যে এই ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট তুমি পেয়েছো আমাদের পরিচয় দু মাসের কিন্তু তুমি আর জুস ছোটবেলার বন্ধু এই জন্য সরি হ্যাঁ এই আই এম সো সরি আমার আসলে তোমাকে মারা উচিত হয়নি তোমার কাছে জুস নামের একটা কুকুর আছে তো আমি শরবত নামের একটা কুকুর কিনে তার সঙ্গে সেলফি তুলব আর তোমাকে পাঠাবো আরে এইসব কিছু না হলে আমাদের তো পরশু বিয়েই হয়ে যেত ঠিক আছে আমার কপাল টেক কেয়ার এই আমরা বিয়েটা করে নি কি বিয়ে করে নেব আরে কিন্তু এই ফ্রেন্ডস ফ্যামিলি এদের ডাকবো কি করে একবার মঙ্গলসূত্র পরিয়ে দিলে তারপর ধরে নাও বিয়ে হয়েই গেল তারপর যার ইচ্ছে হবে আসবে আর না হলে হোয়াটসঅ্যাপে সবাই উইশ পাঠিয়ে দেবে চলবে হ্যাঁ চলবে মানে দৌড়বে আজকে মঙ্গলবার আর এই মঙ্গলবারই তোমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিলাম ঠাকুর মশাই একটু তাড়াতাড়ি করুন হ্যাঁ তাড়াতাড়ি করুন ফাপড়ার লাইফ তো সেটেল আমি খুব খুশি বিয়েটা ভালোভাবে মিটলো আমি খুব খুশি বাসু আমি ভাবতেই পারিনি আমাদের আবার দেখা হবে দাদা বিয়েতে তো প্রচুর খরচা করেছেন ভালো হয়েছে অভি এসে গেছে শহর থেকে আসার সময় মায়ের কিছু জিনিস আমার কাছে ছিল তাই ভাবলাম তোমাকে এগুলো দিয়ে যাই থ্যাঙ্কস নিজের খেয়াল রেখো আসি তাহলে বাই এটা একদম সঠিক সময় ম্যাডাম লোহা গরম আছে হাতুড়িটা মেরেই দিন এমনটা যেন না হয় যে হাত ছাড়া হয়ে গেল প্রপোজটা করে ফেলুন মেয়েরা ছেলেদের প্রপোজ করে না কখনো ও আচ্ছা সেদিন তো একটা মেয়েই প্রথম আংটি পরিয়েছিল মনে পড়ে
সেই সময় আর নেই যখন ছেলেরা আগে প্রপোজ করত। এখন সময় বদলে গেছে, আর মেয়েরাও এখন মডার্ন হয়ে গেছে, বেশি ভাববেন না। ও যদি না বলে দেয়? হ্যাঁ ম্যাম, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে কারোর বিয়ে হোক বা না হোক কিন্তু আপনার বিয়ে অবশ্যই হবে। ভাবটা যখন ওর হবু বউর হাতে ঠাটিয়ে চড় খেলো তখন ভাবলাম সারা জীবনে আর ওর বিয়ে হবে না। হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি। আমি আসছি এক্ষুনি। আরে মেঘনা কোথায় গেল দেখতে পাচ্ছি না। আরে আমি কি করে জানবো, কালকে তো আমরা চলে যাচ্ছি তাই না? আমাকে কিছু একটা করতে হবে। হাই, তোমার কথাই ভাবছিলাম আর তারপরেই তোমার মেসেজ এলো। আমার ফ্যামিলি, আমার রেসপন্সিবিলিটি, আমার কাজ, কৃতিকা, এই সব কিছু ঘিরেই আমার জীবন। এই সব কিছু ছাড়া কখনো ভাবিনি আমার কাছে অন্য কিছুও আছে। প্রথমবার যদি কারো সাথে দেখা হয় আর ভালো লাগে তখন তাকে আবার দেখতে ইচ্ছে করে, আর সারাক্ষণ তার সাথে দেখা করার ছুতো খুঁজতে থাকে। যখন তোমায় প্রথমবার দেখেছিলাম তখন আমার, আরে অভি সরি ডিস্টার্ব করলাম না তো, একটা জরুরি কাজ আছে, বাসু তোকে এক্ষুনি ডাকছে, চল না। ঠিক আছে, ইটস ওকে, সরি, কাল সকালে কথা বলছি। ওকে ঠিক আছে। আমি সত্য কথা বলছি, আমি একটু অভির সাথে কথা বলতে চাই। অভি এখানে নেই, ও চলে গেছে। চলে গেছে কখন? এই ধরো 10 মিনিট আগে। কি হয়েছে ম্যাম? ও চলে গেছে কৃতিকা। কিন্তু উনি তো বলেছিলেন সকালে আপনার সঙ্গে কথা বলবেন। কোথায় গেছে ও? দেখ সতীশ, আমাকে রাগাস না কিন্তু। আরে আমি কিছু জানি না, আর্জেন্ট কল এসেছিল, ও চলে গেছে। মিথ্যে বললে ভালো হবে না বলছি। মাথা শুধু তোর একার গরম হয় না, আমারও মাথা গরম হয়। কিন্তু কি কারণে? কি কারণে? মায়াকে নিয়ে ঝামেলার পর তোদের দুজনের 4 বছর লেগে গেছে সবকিছু ঠিক করতে, আবার এখন তোর একটা মেয়ের জন্য ঝামেলা করলে কি হবে? তুই বোতল ছুঁড়ে ফেলে চলে যাবি আর ও ফ্লাইট ধরে বেরিয়ে যাবে। এতে তোর কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার ভালো লাগবে না। সেই জন্য আমি অভিকে বলে দিয়েছি যে তুই ওকে ভালোবাসিস। আরে কাকে ভালোবাসি? বাসু, আমি জানি যে তুই ম্যাগিকে কতটা ভালোবাসিস। কে বললো আমি ওকে ভালোবাসি রে মাতাল? আরে তোদের দুজনের মধ্যে কত মিল। মিল তো তোর সাথেও আছে, তাই বলে কি তোকে বিয়ে করে নেবো নাকি? তুই যেরকম আমার বন্ধু সেরকম মেঘনাও। সত্যি বলো মেঘনা, যবে থেকে এসেছি সেদিন থেকে আজ পর্যন্ত তোমার একবারের জন্যও মনে হয়েছে যে আমি তোমায় ভালোবাসি? দেখেছিস তুই? তুমি অভিকে ভালোবাসো না? স্পিড রে তোদের, আমার পৌঁছানোর আগেই তোরা পৌঁছে গেলি। আসলে ব্যাপারটা হলো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেতে হবে। জানতাম তুই যেতে দিবি না, ভাবলাম পৌঁছে ফোন করব। যে ছেলেটা মাত্র 6 বছর বয়সে সাইকেল চালিয়ে সবকিছু ছেড়ে দিয়ে আমার কাছে এসেছিল,
তার কাছে আমার থেকে কাজ বেশি জরুরি। এরকম কোনো ব্যাপার নয়। কি ব্যাপার আমি সবটা জানি। সত্যি বলবি, একটা কথা জিজ্ঞেস করি, মায়া কাকে ভালোবাসত? আমার সবথেকে ভালো বন্ধুকে, তোকে। কিন্তু সত্যিটা কি সেটা আমি বলছি। যার কথা আমি সবসময় ভাবি, সেই আমায় ডায়েরিটা দিয়েছে, সেই জন্যই ওর ব্যাপারে লিখছি। আমার মনে হচ্ছে আমি আশার আলো দেখতে পাচ্ছি। অভি, ও আমার সব কথা সহজভাবে নিত, তাই মাঝে মাঝে সন্দেহ হতো ও আমার কথাগুলো বুঝতে পারছে তো। তারপর আমি বুঝতে পারলাম আমাকে বোঝানোটা ওর কাছে খুব সহজ ব্যাপার। প্রথমবার এমন কাউকে পেলাম যাকে আমি মনের কথা বলতে পারি। ও আমার হাত ধরে আমায় নিজের সঙ্গে নিয়ে গেল। আমি শুধু এটাই বলতে চাই, আমি অভিকে খুব ভালোবাসি। আর তখনই জানতে পারলাম অভি আর বাসু দুজন বেস্ট ফ্রেন্ড, আর বাসু আমাকে ভালোবাসে। যে কথাটা আমি অভিকে বলতে চেয়েছিলাম সেটা তো মনেই থেকে গেল। আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি শুধুমাত্র অভির জন্য। সেই জন্য আমি ওর সাথে দেখা করে আমার মনের কথা বলতে চাই, আমার ভালোবাসার কথা জানাতে চাই। অভি, মায়া, আমরা দেখা করতে পারি? শিওর। হে, জানো আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম আর তুমি ফোন করলে। তুমি কি জানতে? মা বাবা ফোন করেছিল, কনসার্ট ভিডিওটা দেখে বলল উই আর সো প্রাউড অফ ইউ মায়া, থ্যাংক ইউ সো মাচ অভি। আসলে যেদিন তোমরা আমায় প্রপোজ করেছিলে আমি সেই দিনই বলতে চেয়েছিলাম যে আমি তোমায় ভালোবাসি, কিন্তু বাসু যে আমাকে এতটা ভালোবাসে এটা যখন জানতে পারলাম তখন ওকে না বলে ওকে আমি সেদিন কষ্ট দিতে চাইনি। কিন্তু যত দিন যাবে বাসু আরও তত বেশি আশা করবে, আর তখন যদি আমি ওকে না বলে দিই ওর আরও বেশি খারাপ লাগবে। সেদিন চুপ করে থেকে আমি কি ভুল করেছি অভি? তুমি বাসুকে আমার থেকে অনেক বেশি চেনো, এবার তুমি ওর সাথে কথা বলো। বাসু খুব সেন্সিটিভ মায়া, ইমোশনাল টাইপের। আমাদের মধ্যে পার্থক্য একটাই, আমি যদি কোনো জিনিস চেয়ে না পাই সেটাকে আমি ভুলে গিয়ে এগিয়ে যেতে পারি, কিন্তু ও ওখানেই থেমে যায়। যখন ও তোমার ব্যাপারে আমাকে বলল তখন আমি ভাবলাম আমি ওকে মিথ্যে বলবো না, সত্যি বলে দেবো, কিন্তু আমি এটা একদমই জানতাম না যে তোমার ব্যাপারে এতটা সিরিয়াস। ভুলটা তোমার নয় মায়া, আমার। ও কোনো রকম দুঃখ পেলে সেটা আমি সহ্য করতে পারবো না। আর এখন আমি যখন জেনেই গেছি তুমি ওর সব, আমরা দুজন কখনোই এক হতে পারবো না। তুমি হ্যাঁ বলো বা না বলো, আমার ফিউচার যাই হোক না কেন, আমি বলেছিলাম ইউ উইল অলওয়েজ বি আ পার্ট অফ মাই লাইফ। কিন্তু ও মনে করে যে তুমি ওর ফিউচার। মায়া, আমি ওকে যতটা বুঝি আর তুমি আমাকে যতটা বোঝো আর কেউ বুঝতে পারবে না। আচ্ছা, তুমি চাও যে আমি এই সম্পর্কটাকে ভুলে যাই আর তোমার থেকে দূরে চলে যাই, তাই না? এটাই তোমার শেষ কথা তো? তুমি ঠিক করে ফেলেছ, তার মানে এটা বলার জন্যই তুমি আমায় ডেকেছিলে? মায়া, বাসু একজন ভালো, প্লিজ, বাসু ভালো ছেলে, ও সবার খেয়াল রাখে। যে ওকে বিয়ে করবে সে খুব লাকি হবে, এটা আমি জানি। কিন্তু একটা কথা বলবো, এসব শোনার জন্য আমি এখানে আসিনি। যদি আমরা আমাদের কথা একটু ভাবি তাহলেও তোমার সিদ্ধান্ত একই থাকবে। যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসে তখন তার জন্য সব কিছু করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ মুখ ফিরিয়ে নিলে কথা বাড়ানোর কোনো মানেই হয় না। সবাই যেরকম চেয়েছে আমি সেরকমই চলেছি। তুমি বলেছিলে আমি যেন আমার মতো করে বাঁচি,
কিন্তু আজ থেকে তোমার ইচ্ছে মতো বাঁচতে হবে। খুব ভালো কথা হবে। কিন্তু একটা কথা সত্যি, আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমার কথা মেনে আমি তোমাকেও ছাড়তে পারি। তুমি বলেছিলে না যে তোমাকে ভালোবাসবে, সে তোমার জন্য কাঁদবে। থ্যাংকস অভি। ও আমার বন্ধু মায়া। ও কি আমাদের ভালোবাসার থেকেও বড়? ছোটবেলায় কেউ প্রশ্ন করলে মা বাবার ভেতরে কাকে বেশি ভালোবাসি, তখন আমি ভেবে বলতাম মাকে বেশি ভালোবাসি। আর তোমার প্রশ্নের উত্তরটা আমাকে ভাবতেও হলো না। বাসুর থেকে বড় আর কেউ নয়। আজকের পর থেকে তুমি বন্ধুর মতো মিশতেই পারো, কিন্তু যতক্ষণ তুমি আমার চোখের সামনে থাকবে আমি বাসুর সাথেও শান্তিতে থাকতে পারবো না অভি। আমি তোমায় ভুলতে পারবো না। বাসুর জন্য ও আমাকে ছেড়ে দিল, কিন্তু বাসু আমায় বুঝেছে। অভি চলে যাওয়ার পর আমি কদিন খুব কষ্ট পেয়েছি, কিন্তু তারপর বাসুর ভালোবাসা, ওর সিনসিয়ারিটি, ওর দায়িত্ববোধ আমার কষ্টকে ভুলিয়ে দিয়েছে। দুই পরিবারই খুব খুশি। এক মাসের মধ্যে আমাদের বিয়েও হয়ে যাবে, এখন সব কিছু ঠিক আছে। কিন্তু একটা প্রশ্ন সবসময় আমার মাথার মধ্যে ঘোরে, আমি অভিকে ভালোবাসতাম এই কথাটা কি আমার বাসুকে বলা উচিত কি না? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুই বন্ধুত্ব পালন করতে খামতি রাখিসনি কেন রে? তুই নিজেকে কি দেবতা মনে করেছিস যে প্রত্যেকবার ত্যাগ স্বীকার করে বন্ধুত্ব পালন করবি? আরে কখনো আমাকে একটু সুযোগ দিয়ে দেখ। মায়ার ডায়েরিতে আমার জায়গা শুধু শেষের দুটো পাতায় ছিল, আর তুই আবার চাইছিস যে আমি আবারও কোনো মেয়ের জীবনে শুধু শেষের দুটো পাতা হয়েই থেকে যাই? তুই কি বুঝতে পারছিস তুই কি করছিস? তোর জন্য যা কিছুই করি তাই কম মনে হয়, কিন্তু ভুল নয়। পরের জন্মে তুই আবারও আমার বন্ধু হোস এই জন্মটা যথেষ্ট নয়। সত্য কিছু না ভেবে চিন্তেই বলে ফেলেছে, আমি ওকে ভালোবাসি না, বরং ও তোকে ভালোবাসে। কে বলেছে আমি ওকে ভালোবাসি? এরকম কিচ্ছু না। হ্যাঁ, আর এমনিতেও আমি তার কথা কেন ভাববো যে আমায় একা ছেড়ে চলে যাচ্ছিল? এসব ব্যাপার কি? কি বলছো কি তুমি? প্রথমে চোখে চোখ রাখা, তারপর আংটি পরানো, মিলান যাওয়াতে কাটকানো, সেগুলো কি ছিল? চার বোতলের প্রভাব। তুমিও আরম্ভ করলে বাসু।